بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وقال الله تعالى في آية أخرى مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم سمانيت برادران اسلام الله پاک رب العالمين سمست پرشنسا جي الله پاک ایکو ایکو যার কোনো শরীক নেই না তার জাতে সত্তায় না তার সিফাতে গুণাবলিতে না তার কাজে কর্মে আর না তার ইবাদত বন্দিগিতে আল্লাহ পাকের কোনো শরীক নেই আল্লাহ ওয়াহদাহু লা শারীকালা এটাই হচ্ছে দীন ইসলামের মৌলিক আকিদা যে আকিদা নিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ পাক শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া রসুলগণকে পাঠিয়েছেন আল্লাহ পাকের কোনো শরিক নেই সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর যাকে আল্লাহ পাক রব্বুল শেষ রসুল করে পাঠিয়েছেন আর সমস্ত রসুলদের দাওয়াতের মৌলিক বিষয় ছিল যে এক আল্লাহ পাকের ইবাদত করতে হবে সমস্ত ইবাদত বন্দিগি কোনটা আপনার ইবাদত যেটা আপনি নেকির আশাই করছেন সেটা আপনার ইবাদত যে এই কাজটা করার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করব কুরবাত হাসিল করব আল্লাহর নিকটবর্তী হব আল্লাহর সান্নিধ্য হাসিল করব আর এর মাধ্যমে আল্লাহকে রাজি করে কিছু নেকির ব্যালেন্স জমিয়ে আল্লাহ পাকের আজাব থেকে বাঁচব আল্লাহ পাকের নিয়ামত পাব জান্নাত পাব দুনিয়া আখিরাতের সুখ পাব এইসব নিয়ত নিয়ে যেই কাজগুলি করছেন যেই কথাটা আপনি মুখে উচ্চারণ করছেন সুবহানাল্লাহ হোক আর আলহামদুলিল্লাহ হোক আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হোক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হোক আর কেমন আছেন ভালো আছেন ই হোক সালামু আলাইকুম হোক ওয়ালাইকুম সালাম হোক হাসি পড় আলহামদুলিল্লাহ হোক হাসির জবাবে রহমকাল্লাহ হোক সবগুলি কিন্তু নেকির জন্য করছেন এর মাধ্যমে নেকির ব্যালেন্স বাড়াইবেন আপনার গুনাহকে কমাবেন আর জান্নাত লাভ করবেন জাহান্নাম থেকে বাঁচবেন আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করবেন আল্লাহ পাকের নিকটবর্তী হবেন
একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তা করতে হবে, আর একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক তা করতে হবে, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের তরিকা মোতাবেক করতে হবে। এই দুইটি কথা বারবার করে বলছি যে কোনো আলোচনায়, আর আমার বিশেষ করে যতগুলি বক্তব্য, আমাদের একজন পাকিস্তানি ভাই দায়ী শেখ মাহমুদ জোবাইলে থাকতেন, দীর্ঘদিন দামামাও থেকেছেন এমিয়ান্দিত কোম্পানিতে, উর্দু ভাষী হইলেও আমার আলোচনাগুলি ও এমিয়ান্দিত কোম্পানিতে যখন টিভিতে চলতো বা ওরা চালাইতো, প্রতিটি রুমে রুমে ওরা প্রচার করতো তাদের ইসলামিক সেন্টার থেকে, সোশ্যাল যে তাদের অফিসটা ছিল ইসলামিক সেন্টার নামে, তার মাধ্যমে উর্দু ভাষী হইল আর আমার বক্তব্য বাংলা ভাষায় হইল, তিনি বলতেন যে আপনার আলোচনায় হয় তৌহিদ না হয় সুন্নাত। হ্যাঁ, এটাই আমার আলোচনা। যদি নামাজের কথা বলিও তাতে তৌহিদ, কালেমার কথা বললেও তাতে তৌহিদ, আর রোজা হজ যাকাতের কথা আখলাক চরিত্রের কথা বললেও তাতে তৌহিদ, আল্লাহর একত্ব, আর না হলে নবীর সুন্নাত, নবীর আদর্শ মোতাবেক জীবনযাপন করা। সমস্ত ইবাদত বন্দেগীর মৌলিক বিষয় হচ্ছে তৌহিদ এবং ইত্তিবাই সুন্নাত, আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা, তৌহিদ কায়েম করা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ মোতাবেক জীবনযাপন করা। এক, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য সালাত আদায় করছেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক এই সালাতটা আদায় করছেন, তাহলে সেটাই কবুল হচ্ছে। আর যদি দুটার একটা থাকে তাহলে কবুল হয় না। যে কোনো কাজের ক্ষেত্রে একটা টাকা যখন খরচ করছেন, খরচের ক্ষেত্রেও যদি আল্লাহর জন্য খরচ করেন, নবীর তরিকায় খরচ করেন, তাহলে তাতে সওয়াব পাচ্ছেন নাকি পাচ্ছেন, আর যদি সেটা আল্লাহর জন্য না হয়ে অন্যের জন্য, অন্যকে খুশি করার জন্য হয়, তাহলে তাতে কোনো সওয়াব নেই। আল্লাহর জন্যই খরচ করলেন কিন্তু নবীর আদর্শ মোতাবেক হইল না, নবীর তরিকা মোতাবেক হইল না, তাহলে সেটাতে কোনো নেকি নেই। বিশেষ কোনো একটা দিনে, বিশেষ কোনো একটা সময়ে, বিশেষ পদ্ধতিতে আপনি টাকাটা খরচ করলেন। আপনাকে যদি বলা হয় যে ভাই, যে কোনো দিনে আপনার বাড়িতে ফকির মিসকিন আসলে আপনি খাওয়াবেন, না ফকিরের জন্য খাবার বেরোবে না, কিন্তু যেই দিনে মরা মরেছে মৃতের নামে 40 অথবা 10 অথবা 7 অথবা একদিন, কোনো একদিনে বিশেষ করে আজকে বিশাল একটা উৎসব করে গ্রাম অঞ্চলের লোককে, এলাকার লোককে, দেশবাসীকে, যতদূর পর্যন্ত পারি আত্মীয় স্বজনদেরকে, কয়েক হাজার লোককে খাইয়ে দেব, টাকা তো খরচ করলেন, কিন্তু আর আল্লাহ পাকের নৈকট্য লাভ করে কিছু নেকির আশায় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক যেহেতু হইল না খরচ করা, সেজন্য কোনো সওয়াব পাবেন না, কোনো সওয়াব পাবেন না। একটা উদাহরণ শুধু দিলাম যে অনেক সময় আল্লাহকে রাজি করার জন্যই খরচ করছেন, যে বাপ মাকে নেকিটা পৌঁছাবো, এতগুলি ফকির মিসকিনকে, এলাকার লোককে খাওয়িয়ে আর সেই জন্য খানা দানার ভোজের ব্যবস্থা করেছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যেহেতু হয়নি, সেই জন্য একটিও সওয়াব পাবেন না, বরং উল্টো গুনাহ পাবেন। কুল্লু মুহাদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত, আর কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, আর কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহির পরিণাম। টাকা খরচ করেও, মেহনত করেও, কষ্ট করেও, সারাদিন দৌড়াদৌড়ি ছোটাছুটি করলেন, কত আপনি ব্যবস্থা করলেন খাবার দাবারের, কুল্লু দালালাতিন ফিন্নার। এই রকমই 15 শাবান আসছে, এতে হালুয়া রুটি করব, তারপরে আমার বাপ মা মরেছে, দাদা দাদি মরেছে, তাদের রুহকে ইসালে সওয়াব করব, সওয়াব রেসানি করব, এসব যে তাদের বিদাতি পরিভাষা নেকি পৌঁছাবো, এগুলোর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই শাবান মাস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কত শাবান মাস, 23 বছরে 23টা শাবান মাস এসেছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই 15 শাবানও এসছে, ওই রাতটাও এসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, তার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, তার মেয়েরা একটা না একটা দুটা তিনটা ইন্তেকাল করেছেন, জাইনাব ইন্তেকাল করেছেন, রোকাইয়া ইন্তেকাল করেছেন, উম্মে কুলসুম ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের জন্য না খাবার ভোজ খাওয়িয়ে নেকি পৌঁছার তরিকা দিয়েছেন আমাদেরকে, আর না এই শয়ে বরাতে হালুয়া রুটি খাওয়িয়ে নেকি পৌঁছায় আমার মেয়েদেরকে, আমার বিবিকে, বেগমকে, এসব করেছেন। যখন করেননি তার মানে আপনার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্যাম্প নেই আপনার কাগজে। যদি কাগজে স্ট্যাম্প না থাকে আর কাগজে কিছু লেখা থাকে, সেটা হচ্ছে জাল পেপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্যাম্প যদি না থাকে
আর সেই কাজগুলি করেন তো এটা হচ্ছে জাল ধর্ম। আর জাল ধর্ম মানে বিদাত সন্ন্যত রায়। যদি নবী করিম সাল্লাম ইসলাম থাকতো, যে হ্যাঁ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার আপনজনদেরকে মৃতদেরকে নেকি পৌঁছেছেন এই রাতে এই দিনে অমুক তরিকায়, তারপরে আপনি করতেন, তাহলে অসুবিধে ছিল না। তবে যদি প্রতিদিন আপনি দু চার পাঁচটা ফ্যামিলিকে পুষেন আপনি গরিব মিসকিনকে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। গতকালকে এক ভাই এসছেন, মাশাআল্লাহ আমাদের দেশের মানুষ, বাংলা ভাষাভাষী, আর আমার দর্শে তিনি বেশ কিছুদিন ধরে নিয়মিত আসা শুরু করেছেন। আল্লাহ পাক পয়সা দিয়েছে, তিনি বলছেন যে আমাদের কোম্পানি, তিনি আর জনের সাথে শরিক, পাঁচটা ফ্যামিলির পুরো খরচ চালায়। এইরকম যদি দেখেন আপনার গ্রামে একটা গরিব ফ্যামিলি আছে, বিধবা আছে, এতিম আছে, তাদের খরচ চালাচ্ছেন আর আশা করেছেন যে আমি এই নিয়মিত খরচ তাদের চালাবো, আল্লাহ পাক এই নেকিটা আমাকে দিক, আমার স্ত্রীকে দিক, ছেলে মেয়েকে দিক, আমার বাপ দাদা মারা গেছে তাদেরকে দিক, হ্যাঁ এটাই তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন। কিন্তু না, ওই একদিনে অমুক রাতে হালুয়া রুটি খাওয়াবো, হ্যাঁ একটা দিন বিশেষ করে ধুমধাম করে মায়ের নামে বাপের নামে ভোজ ভাজ করবো, মারা গেছে যেহেতু খানা করতে হবে, খাওয়াইতে হবে, কি ভাষা বলে আর একটা ভাষা বলে ওটাকে, হ্যাঁ না ওটা তো চল্লিশ দিনের দিনে করলে, কিন্তু এটাকে আর একটা কিছু বলে যে হ্যাঁ কুলখানি ফাতেখানি ওগুলো তো আছে, কিন্তু এমনি এই খাবারটার নাম একটা বিশেষ নাম আছে বাংলাদেশে, হ্যাঁ কি বলছে, কাঙ্গালি ভোজ, মেলা এরকম নাম আছে। তো তো এই এই করবো, এটা নবী করিম সাহেব যেহেতু করেননি সুতরাং দিন ধরেই করেন। আর নবী করিম সাহেব মৃত্যুর নামে ভোজ ভাজ করে খাওয়াননি, বরং সাহাবারা এটাকে রোদনের অন্তর্ভুক্ত করতেন। সুতরাং রোদন করলে মাইয়াতকে আজাব হয়, আর মাইয়াতকে আপনি পাপ করলেন আর আপনার মৃত ব্যক্তিকে যদি আজাব হয় তো আপনাকে কি হবে বলেন তো দেখি। এই বিষয়টা চিন্তা করেন যে আপনার পাপের কারণে যদি মাইয়াতকে যে মারা গেল তাকে আজাব হয়, কারণ সে নিষেধ করে যায়নি, সমাজে কুসংস্কার ছিল তাকে আজাব, তাহলে আপনি এই পাপ করার কারণে আপনাকে আজাব হবে না, আপনার সওয়াব হবে, এদিকে আপনার সওয়াব হচ্ছে আর আপনার মাইয়াতকে আজাব হচ্ছে, এমনটা হবে কখনো না। তো যাই হোক, আজকের আলোচনা একটু মিক্সচার করব, একটা আলোচনা করব সময় উপযোগী, সেটা হচ্ছে শাবান মাস। সুতরাং সুন্নত বিদাত সম্পর্কে কিছুটা আলোচনা করব, আর আমাদের যে কোনো আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুন্নত বিদাত আর তৌহিদ শিরক, এইগুলো হচ্ছে আমাদের মৌলিক বিষয়। যেই বিষয়গুলো নিয়ে যারা কিস্সা কাহিনীর ওয়াইজ বক্তা তারা আলোচনা করে না, সেই জন্য এই আলোচনাগুলি বেশি জরুরি, যেগুলি দিয়ে সংশোধন করলে শিকড় থেকে সংশোধন হবে, এই আলোচনা হবে। আর আরেকটা আলোচনা হচ্ছে যে দিনের জন্য আল্লাহর দিনের খেদমতে যেমন জান ব্যয় করতে হবে, মাল ব্যয় করতে হবে, সময় ব্যয় করতে হবে, বিদ্যা বুদ্ধি ব্যয় করতে হবে, আল্লাহর দিনের খেদমত এইভাবে হবে। যেমন আপনার একটা পরিবার চালানোর জন্য, আপনার একটা ব্যবসা চালানোর জন্য আপনাকে সময় দিতে হচ্ছে, আপনাকে শ্রম দিতে হচ্ছে, শারীরিক মেহনত দিতে হচ্ছে, টাকা পয়সা খরচ করতে হচ্ছে, আপনাকে ব্রেন বুদ্ধি লাগাইতে হচ্ছে আপনার নিজের সংসারের জন্য, এই সবগুলি আপনার মাথা থেকে পা পর্যন্ত যত আপনার মধ্যে যোগ্যতা আছে সব যোগ্যতাকে আপনার পরিবার মেনটেন করার জন্য বা আপনার পারিবারিক উন্নতির জন্য, আর্থিক উন্নতির জন্য, সামাজিক উন্নতির জন্য, রাজনৈতিক উন্নতির জন্য, বড় নেতৃত্ব পাওয়ার জন্য ব্যয় করছেন, এর চাইতে বেশি জরুরি আল্লাহর দিনের খেদমতের জন্য, আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে উঁচা করার জন্য আপনাকে এই সব ব্যয় করতে হবে। এটা হচ্ছে দিন ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন। আর এই পথে যারা কাজ করে তারা সবচেয়ে ভালো কাজ করে আল্লাহ পাক রব্বুল বলেছেন। শুরু করি প্রথম এই সময় সম্পর্কে, এটা হচ্ছে শাবান মাস। আপনার সামনে যে কোনো মাস আসবে, এই মাসে দিনে করব কি রাতে করব কি, এর উত্তর হচ্ছে যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই করব, এক কথায় উত্তর, তাই না ভাই? শাবান মাসে কি করব, শাবান মাসের 15 তারিখে কি করব, 15 তারিখের দিনে কি করব, রাত্রে কি করব, আজকে শুক্রবার রাত, আজকে কি কিছু করার আছে নাকি, বিশেষ করে জুমার দিন, কালকে জুমার দিন কিছু করা, হ্যাঁ কালকের জুমার দিনে সকলে জানে যে জুমার নামাজ পড়তে হবে, জোহর নাই, জানা আছে না নেই? যদি এটা যদি আপনার জানা না থাকে অথবা জানা আছে কিন্তু পালন করলেন না, জুমার দিনে জোহর পড়লেন চলবে? বিনা ওজরে চলবে না, ইসলামিক যদি শরীয়তি ওজর থাকে তাহলে চলবে।
অসুবিধা নেই, আমি ঠিকভাবে মোটামুটি সপ্তাহে নিয়মটা পালন করে গেলেই হলো, জুমার দিন আমি জোহর পড়লাম, জুমাটা পড়তে পারলাম না, শনিবারের দিন একটু ফ্রি আছে অথবা রবিবারের দিন আমার ছুটি, সুতরাং সেই দিন আমি জুমাটা পড়ে নেবো, চলবে নাকি? চলবে না। তাহলে বুঝা গেলে আপনার এখতিয়ারে রেখে দেওয়া হয়নি, আপনার মর্জি মোতাবেক নামাজ তো পড়ে দিয়েছি, আমি জুমা ছাড়িনি, কিন্তু জুমা নামাজটা জুমার দিনে না পড়ে আমি শনিবারে বা রবিবারে পড়েছি। হ্যাঁ, যেমন আমাদের ব্যক্তিগত আমাদের সোমবারের ছুটি, আমার বলছে ছুটির দিন ওইটা করবো, আর ডিউটির দিন না না ওইটা করবো না, চলবে? চলবে না। ওই রকমই নামাজের টাইম টেবিল যেভাবে আল্লাহ পাক দিয়েছেন ওইভাবে নামাজগুলি আদায় করতে হবে। আজকাল নামাজি অধিকাংশই নয়, কয়টা যে নামাজি মুসলিম সমাজ আছে তার মধ্যে অধিকাংশ হচ্ছে ওয়াক্ত পার করে, টাইম পার করে নামাজ পড়া লোক, তিন অক্ত চার অক্ত পড়ে, খুব একটু ভালো হলে নিজেকে খুব নামাজি মনে করে, ফজর পড়ে না, আর ফজর পড়লেও সূর্য ওঠার পরে পড়ে, সকাল আটটা নয়টাই পড়ে। এইভাবে নামাজ তখনই কবুল হবে যখন জুমার নামাজ শনিবার রবিবারে কবুল হয়। জুমার নামাজ যদি শনি রবিবারে কবুল হয় আপনার যুক্তিতে ধরে, তাহলে তখন আপনি মর্জি মোতাবেক ফজর নামাজ সূর্য ওঠার পরে পড়েন, ডিউটি যাওয়ার আগে পড়ে নিয়ে চলে যান, তখন অসুবিধা নেই, আপনার বিবেক ওইটা ধরে তখন এইটা ধরে। আর তারপরে যদি এইরকমই আপনার বিবেক হয়, বিকৃত মস্তিষ্ক বা বিকৃত বিবেক হয় আর এইরকমই আমল করেন, তার মানে আপনি খেয়াল খুশি দিন ধর্ম পালন করলেন, আল্লাহ পাকের মর্জি মোতাবেক করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা রিসালাত যে মেসেজ পায়গাম মোতাবেক করলেন না, আল্লাহ পাক রব্বুল যেইভাবে দিয়েছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পৌঁছিয়েছেন ওইভাবে দিনকে আদায় করতে হবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। এই বিষয়গুলি যদি বুঝে যান, এগুলো হচ্ছে মৌলিক বিষয়, এগুলো ফাউন্ডেশন। এলাকা বিল্ডিং তৈরি করার আগে তলায় কি লাগে, কি লাগে, এগুলো জিনিস একটা বিল্ডিং তৈরি করার সময় জানতে হবে আপনাকে, আপনি না জানা রাজমিস্ত্রির কাছে জানতে হবে, না হলে ইঞ্জিনিয়ারের কাছে জানতে হবে, যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে আর ওই মোতাবেক কাজ করতে হবে, তাহলে আপনার বিল্ডিং কাজে আসবে, না হলে কোনো কাজে আসবে না, আমেলাতুন নাসে বা পয়সা খরচ হবে, বিল্ডিং ভেঙে পড়ে যাবে। ওই রকমই কঠোর মেহনত করবেন, পরিশ্রম করবেন, ইবাদত বন্দিগি করলেন, একটি কবুল হবে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, যে কোনো মাস আসুক দিন আসুক বুঝাইতে চাইছিলাম যে কি করবেন, এর উত্তর হচ্ছে, হ্যাঁ কি উত্তর বললাম, যা মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন অথবা করতে বলেছেন। আর এটা চলবে না যে না নবী সাল্লাম তো নিষেধ করেননি, মূর্খ বিদাতিরা আর বিদাতিদের মোল্লারা যাদের অন্তর বাঁকা হয়ে রয়েছে তারা বলে যে নিষেধ কোথায় আছে, নিষেধ কোথায় আছে, শুধু আপনার বিদাতটাই চলবে না, সব ক্ষেত্রে আপনার এই যুক্তি আমি পেশ করতে পারি। আপনি যদি এক ক্ষেত্রে পেশ করেন আমি বলবো সব ক্ষেত্রে এটা হওয়া উচিত, বলবেন যে কোথায় নিষেধ আছে দেখান তো দেখি, যে শবে বরাত বলা যাবে না, কোথায় নিষেধ আছে বলেন তো দেখি, যে 15 তারিখে রোজা রাখা যাবে না, কোথায় নিষেধ আছে দেখেন তো দেখি, যে 15 তারিখের রাত্রে আমি সারা রাত জেগে ইবাদত বন্দেগী নফল পড়বো, নিষেধ আছে কোথায় দেখেন তো দেখি। তা আমি আপনাকে বলবো যে এই আপনার কায়দা যেটা, যে নিষেধ না থাকলেই করবেন, এটা সব ক্ষেত্রে তাহলে আপনাকে প্রযোজ্য মনে করতে হবে। তাহলে কোথায় নিষেধ আছে, সকাল 10টায় আজান দেওয়া যাবে না, একামত দেওয়া যাবে না, জামাত করা যাবে না, নিষেধ আছে? কালকে এই মসজিদে যদি সকাল 10টার সময় আজান একামত দিয়ে যদি জামাত করে নামাজ পড়েন, তা আপনার সকলে এক বাক্যে বলবেন, বরং যারা কবর মাজারে সেজদা করছে ইসলামকে বিকৃত করে, তারাও বলবে যে কোন নতুন বিদাত শুরু হলে বাবা, বলবে না? বলবে না। তাহলে চিন্তা করুন তো দেখি, তো নিষেধ নেই বলেই করা শুরু করব না, নবী করে গেছেন কিনা এবাদত বলে, এটা এই নেকির রাস্তাটা নবী দিয়ে গেছেন কিনা এটা দেখাইতে হবে। নবী দিয়ে যাননি এইরকম রাস্তা, তার খোলাফায়ে রাশিদিন জানতে পারলেন না, তার সাহাবীরা জানতে পারলেন না, ওর চাইতে ভালো বেটার রাস্তা জেনে গেলেন, তার মানেই তাদের চাইতে বেশি আপনি জ্ঞানী হয়ে গেছেন দীন ইসলাম সম্পর্কে, অথবা বেশি বুঝতে শিখে গেছেন, তাদের আগে বাড়তে সাহস করেছেন। এসব হচ্ছে বিদাতের কুপ্রভাব, ভয়াবহতা, যে কত বড় বেয়াদব যে আল্লাহ এবং রসুলের আগে বেড়ে গেলেন, কত বড় বেয়াদব যে আল্লাহ রসুল বুঝলেন না, খোলাফায়ে রাশেদীন বুঝলেন না, সাহাবায়ে কেরামরা এই ভালো রাস্তাগুলি পেলেন না, মাশাআল্লাহ আপনারা ভালো রাস্তা পেয়ে গেছেন, কখনো না। এই জন্য ইবাদত বান্দেগির ক্ষেত্রে আপনাকে প্রমাণ দিতে হবে যে নবী করিম সাল্লাম করেছেন কিনা বা করতে বলেছেন সাহাবায়ে কেরামকে কিনা, এটা দেখতে হবে। যদি করে থাকেন তাহলে আপনি করুন, আর যদি নবী করিম সাল্লাম না করে থাকেন, না বলে থাকেন, তো করবেন না, বলবেন না।
আমাদের দেশের বিদাতি কিতাবগুলিতে এইরকম বহু নতুন নতুন তরিকা আছে, পড়লে অবাক লাগে। কিন্তু কে পড়লে অবাক হবে? যার কাছে কোরআন হাদিসের এলম আছে। আর একটা লোক কোরআন হাদিসের জ্ঞান রাখে না, পড়বে বিদাতি কিতাব মকসুদুল মুমিনিন নিয়ামুল কোরআন আর কোরআনি আমল আর কোরআনি ওজিফা ইত্যাদি এই ধরনের বিদাতি কিতাব পড়বে, ও তো ভাবে যে নতুন নতুন জিনিস, এ তো শর্টকাট রাস্তা, শর্টকাট বাচ্চা হয় না, রানে বেঁধে দেন একবারে পেট থেকে ইজি ডেলিভারি একবারে হয়ে যাবে, না পয়সা খরচ হবে না কিছু হবে, হাউজুবিল্লাহ। কিন্তু যখন আপনার শরীয়তের জ্ঞান থাকবে, কোরআন হাদিসের জ্ঞান থাকবে, তখন আপনি এটাকে চিন্তা করবেন যে হাউজুবিল্লাহ, এই সময় রক্ত নেফাসের রক্ত আসছে, নাপাক হয়ে রয়েছে মহিলা, আর আল্লাহ পাকের কোরআনে করিম তাও রানে বেঁধে আবার, আর রানে বেঁধে আবার দেখে থাকতে হবে যে যেমনই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে তাড়াতাড়ি কেটে ফেলো, না হলে নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এটাও যদি হাকিমুল্লাহ সাহেব থানবী সাহেব বলেন তাহলে কি বলবেন আপনি, যাকে হাকিমুল্লাহ বলা হচ্ছে? এই ভুলগুলো ধরিয়ে দেওয়া হয়, চোখ খুলে দেওয়া হয়, সেই জন্য মানুষ মনে করে যে আরে এরা শুধু ভুল ধরে। আর এইরকম ভুলে যদি আপনাদের রেখে দিত, এই আমল করে যে জাহান্নামে চলে যাবে, এইরকম শিরকি কাজ করে আর বিদাতি কাজ করে আর কোরআনের তালিমের সাথে বেয়াদবি করে জাহান্নামে যে চলে যাবে। তো জাহান্নাম থেকে রক্ষা করা আমাদের ফরজ দায়িত্ব নয়? সবসময় চিন্তা করবেন যে নেক কাজে বাধা দিই না, উত্তম বিকল্প থাকতে জঘন্য কাজ করবেন না। আমাদের কাছে নেকির বহু রাস্তা আছে, আমরা যেতে পারছি না, করতে পারছেন না, বলছি করেন করবেন না, তৌফিক হয় না, মানে ওইটা শর্টকাট নয়, কষ্ট লাগে। আর শয়তান নেকির কাজগুলিকে ভারী করে পেশ করে, এটা হচ্ছে ইবলিস শয়তানের কিন্তু একটা বড়ই ছলনা চক্রান্ত, জাল বিছানো আছে। যে কোনো নেকির কাজের কথা বলি আপনাকে খুব ভারী করে পেশ করবে, আর যখন বিদাতের কথা বলবো, শিরকি কথা বলবো, যখন কথাবার্তা বলবো ধর্মের নামে চাকচিক্য করে পেশ করবে। এটা আমার কথা নয়, আল্লাহ পাক কোরআনে কি বলেছেন, ওয়াজাইয়ান আলাহুমুশ শয়তানু আমালাহুম, শয়তান তাদের কাজগুলিকে, যারা শিরক করে, যারা বিদাত করে, যারা পাপ করে, তাদের কাজগুলি কি করে, জাইয়ানা, জিনত করে পেশ করে। জিনত মানে কি? অলংকার, সাজ, সাজিয়ে সাজিয়ে পেশ করে, চমৎকার সাজিয়ে সাজিয়ে পেশ করে, যার ফলে কি হয়, ফাসাদাহুম আনিস সাবিল, যার ফলে আল্লাহর রাস্তা থেকে, কোরআন হাদিসের রাস্তা থেকে বাধা দিয়ে অন্য রাস্তায় নিয়ে চলে যায়, ফাহুম লাহাতাদুন, এই জন্য হেদায়ত পায় না, শিরকি আকিদার লোক হয়ে যায়, না বিদাতি হয়ে যায়, ফাহুম লাহাতাদুন। তিনটি কথা কোরআনে কারিমে মনে রাখবেন। সুবহানাল্লাহ, বিলকিসের ঘটনায় আর সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় সূরা নামলে আল্লাহ পাক বলছেন, মাঝে মধ্যে কোরআনে কারিম আয়াতগুলো নিয়ে চিন্তা করি, আমি কোরআন শুধু তেলাওয়াতের তেলাওয়াত করি না, শুধু পড়লাম পড়লাম না, ওতে কিন্তু ইমান তাজা হবে না, ওতে আপনার গভীরভাবে কোরআন নিয়ে চিন্তা করা হবে না যে আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন। মাঝে মধ্যে একটি আয়াত নিয়ে বারবার চিন্তা করি, আয়াতটার কি অর্থ বেরোতে পারে, এই আয়াতে একটা কথার উপর আর একটা কথা এইভাবে আল্লাহ বললেন কেন, তারপরে এই কথাটা আসলো কেন, এই এই সিরিয়ালে কেন আসলো, এইগুলো হচ্ছে তাদাব্বরে কোরআন। আল্লাহ তাদাব্বরুনাল কোরআন, কোরআন নিয়ে গভীর চিন্তা করো, গবেষণা করো। আপনি কথাটা ভালো করে চিন্তা করে দেখেন, আল্লাহ বলছে শয়তান তাদের কাজগুলিকে সাজিয়ে পেশ করে, সাজিয়ে যখন শয়তান পেশ করে তখন মানুষ কেমন হয়ে যায়, ফাসাদাহুম আনিস সাবিল, মানে আল্লাহর রাস্তা থেকে, সাবিল মানে সাবিলুল, আল্লাহর রাস্তা থেকে কোরআন হাদিসের রাস্তা, যেই রাস্তার উপর নবী সাল্লাম ছেড়ে গেছেন সাহাবায়ে কেরামদেরকে আর ওদেরকে জান্নাতি বলেছেন, ওই রাস্তা থেকে বাধা সৃষ্টি করে যেতে, ওই রাস্তায় যেতে, ওই রাস্তা থেকে বিব্রত করে, এদিক ওদিক নিয়ে চলে যায়, যখন ওই রাস্তায় যেতে বাধা সৃষ্টি করলো, ফাহম লাইহাতাদুন, তখন রাস্তা পেল না, দাম্মাম থেকে লোকের আসছে এই দাল্লাসানা এই মসজিদে, আসতে রাস্তায় বাধা হয়ে গেল, বাধা হওয়ার পর আর একটা রাস্তা ধরে নিল, ধরে নিয়ে আর এই রাস্তায় আর ফিরলই নাই, তাহলে ফাহম লাইহাতাদুন এই মসজিদ পর্যন্ত পৌঁছিতে পারবে না, যত যাবে অন্যদিকে তত আরো দূরে যাবে, ঠিক না? ওই রকমই বিষয়টা হয়েছে কোরআনে কারিমের। এটা হচ্ছে অলংকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অবস্থাকে তুলে ধরেছেন। এর একটা উদাহরণ দিই, আপনার স্ত্রী মাশাআল্লাহ যেইভাবে আপনার চোখ, আপনার শরীর, আপনার হাত, আপনার পা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ ভোগ করুক, হ্যাঁ হ্যাঁ আদর করুক, স্নেহ করুক, কথা বলুক, হ্যাঁ ভালোবাসা বিনিময় করেন, আল্লাহ দিয়েছেন কি না? হ্যাঁ, ফাতুহার সকমান্না, যেইভাবে ইচ্ছা, আসল স্থান ঠিক থাকলেই হইল,
আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দিলেন, স্ত্রীর দিকে তাকালে ভালো লাগে না, কারণ রাত দিন দেখছেন। আর শয়তান ওকে ভালো করে পেশ করে না, সাজিয়ে পেশ করে না, যতই সুন্দর সুন্দরী হোক আর যতই সুন্দর হয়ে সেজে থাক আর ভালো কাপড় চোপড় পড়ুক, তারপরে ও তো ভালো লাগবে না। কিন্তু রাস্তায় বেরোলে ওই নার্সগুলো বেহায়া হয়ে বেরিয়েছে, ওই ক্লিনার বেহায়া বেরিয়েছে, ওই কলেজ ইউনিভার্সিটির মেয়েরা বেহায়া বেরিয়েছে, আর কত যে পাপিষ্ট মাছি ভ্যান ভ্যান করে তাদের চেহারার উপর পড়ছে, তারপরে ওগুলোকে দেখতে ভালো লাগছে, লাগে না? কেন? কোরআন আয়াতটা ফিট করেন তো, ওয়াজাইয়ান আল্লাহু শাইতান, আমার শয়তান মুজাইয়ান করে সুসজ্জিত করে পেশ করছে, ওই বেহায়া মহিলাগুলোকে সুসজ্জিত সাজিয়ে সাজিয়ে পেশ করছে, দেখ তো কত সুন্দর লাগে, দেখ তো কত সুন্দর লাগে, দেখ কত সুন্দরী মহিলা, একটু দেখ কেমন আছে, দেখ একটু কিছু দেখতে পাচ্ছে না, দেখ একটু চোখ খোলা আছে কিনা, একটু পা খোলা আছে না, হাত খোলা আছে কিনা, আর কেন দেখতে যাবেন আপনি, আপনার ঘরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, একটু মন চেয়েছে, এখানে তো কথা বলার সুযোগ পাবে না, কুত্তার মতো তাকিয়ে থেকে যাবেন, তা না করে আলহামদুলিল্লাহ সাথে সাথে একটু টেলিফোন করে স্ত্রীর সাথে একটু ভালোবাসা বিনিময় করেন, আমার ফুর্তির কথা বলেন, অসুবিধাটা কি হলো? জাইয়ান আল্লাহু শাইতান, ও শাইতান এমন করে সাজিয়ে পেশ করলো, ফাসাদ্দহমানিস সাবিল, ভালো রাস্তা থেকে বাধা সৃষ্টি করে দেয়, আর ফাহম লাই হাতাদুন, হেদায়েত পায় না তখন কি করে, পায় না তো, তখন হয় জেনাই লিপ্ত হয়, না হয় সমকামিতা লিপ্ত হয়, না হয় গুলু ফুলিম দেখতে থাকে, হ্যাঁ এইরকম অবস্থা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা চিরসত্য, এতে কোনো সন্দেহ নেই, সুন্নতের ক্ষেত্রে ওইরকমই সুন্নত কাজ। বৃহস্পতিবার রোজা রাখেন, সোমবারে রোজা রাখেন, খুব ভারী লাগে, যে কোনো মাসে সপ্তাহে দুটো রোজা আনা বিশ্বাস রেখেছেন, দুটো পারেন না একটা রাখেন, শুধু বৃহস্পতিবার রাখেন, শুধু সোমবারে রাখেন, না এত পারবো না ঠিক আছে, এর চাইতে কম রাখেন, প্রত্যেক মাসে রমজান ছাড়া, রমজানে পুরো রোজা রাখবেন, আর বাকি মাসগুলিতে প্রত্যেক মাসের আইয়ামে বীজের রোজা 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, হ্যাঁ রোজা রাখেন। জানেন না? জানেন না? যারা জানেন না জেনে নেন, আর যারা জানেন অনেকে আমল করেন না, চেষ্টা করেন, কিন্তু শয়তান বলছে এত গরমের দিনে, এত রোদে তাপে, আর কাজ কাম করে পরপর 3টে রোজা, কষ্ট করে ঠিক না, আর প্রত্যেক মাসে আবার, আর প্রত্যেক মাসে না পারে মাঝে মাঝে রাখেন, কিন্তু প্রত্যেক মাসে রাখলে ভালো, এই বিজয় তাহলে আপনার সারা বছরের জন্য রোজা রাখা হচ্ছে, 3 10 30, 3টা রোজা রাখলে 30 নেকি পেলেন, আপনি 3 রোজা রাখলেন 30 নেকি পেলেন, তো যেন গোটা মাস্টার আপনি রোজার সওয়াব পাচ্ছেন, কারণ আল্লাহ পাক রব্বুল মিনিমাম যে কোনো নেকির ক্ষেত্রে 10 দেন, রোজা রাখলেও, নামাজ পড়লেও, আর যাকাত দিলেও, দান খায়রাত করলেও, দাওয়াতের কাজে খরচ করলেও, আল্লাহ রাস্তায় ব্যয় করলেও, দিনী ভাইদেরকে খাওয়াইলে, যেদিন শিখার জন্য এসছে তাদেরকে খাওয়ালে, 1 প্লেট খাওয়ালেন 10 প্লেট আল্লাহ নেকি দেবেন। এই জন্য তো 5 রাকাত নামাজ পড়ে কত পাওয়া যাবে, 5 রাকাত নামাজ পড়ে নামাজি, কিন্তু কত অক্তের নেকি পাই, 5 10 50, 1 টাকা খরচ করেন, 1টা রিয়াল ফকিরকে দিলেন, 10 রিয়াল নেকি বললেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিস্টেম সব ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে সওয়াল মাসের রোজা সম্পর্কে নবী সাল কি বলছেন, 6 রোজা রাখবে, 6 দশ কত হবে, 60 হয়ে গেল, আর রমজান মাসে 30 রোজা, হ্যাঁ তাহলে 10 গুণ, তাহলে কত হইলো, 300, তার 360 দিনে বছর হয়, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো আর শওয়াল মাসে 6টা রোজা রাখলো, কানা কাসিয়াম উদ্ধারে, তাহলে সারা জীবন সে যেন রোজা রেখে আছে, এইরকম ভাবে রোজা রাখলেন, দেখলেন তো ইসলামের ফর্মুলা হচ্ছে এইরকম। নামাজের ক্ষেত্রে দেখলেন, মেরাজের ঘটনায় বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডাক দিচ্ছেন পেছন থেকে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনে রাখো, হিয়া খামসুন, এই 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতকে তোমাকে আদায় করতে হবে, ওয়াহিয়া খামসুনা, আর সেটাতে 50 নেকির দিক থেকে, ফিল আজরে নেকির দিক থেকে 50 আমি দেব, কিন্তু শর্ত হচ্ছে আল্লাহর জন্য হইতে হবে, আর শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখা মোতাবেক হইতে হবে। জি, প্রতিদিন আপনি নিয়ম করেন যে কোন গরিব ফকির মিসকিন যদি বাড়িতে আসে তাহলে, আর খাবারটা থাকে তাহলে 1 প্লেট করে খাওয়াবো, খাওয়ান আপনি, কোনো অসুবিধা নেই, কিন্তু না একদিনে ধুমধাম করে খাওয়াবো, বছরে একবার, বাপ মায়ের নামে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এইরকম আনুষ্ঠানিকভাবে ভোজ করে মৃতের নামে খাওয়াননি, সেই জন্য এটা চলবে না, সে শাবান মাসের আপনার এই রাত্রে হোক, আর দিনেই হোক, আর অন্য কোনো সময় হোক, এইভাবে চলবে না, যে কোনো সময় দোয়াই হচ্ছে, বা যে কোনো সময় আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আমরা চলতে চলতে দোয়া করি, কিন্তু একশ্রেণীর লোকের দোয়া ওই ফরজ নামাজের পরে সালাম ফেরার পরে দোয়া ছাড়া কখনো দোয়া হয় না, ঠিক না?
কিন্তু আমাদের মতো মানুষ আমরা রাস্তা দিয়ে হাঁটি, আলহামদুলিল্লাহ দোয়া করি, তখন একাই থাকি, কেউ থাকে না। রাস্তা দিয়ে হাঁটছি, আল্লাহ পাকের কাছে দোয়া করছে, মনে হয়েছে চাওয়ার দোয়া করছে, গাড়ি চালাচ্ছি দোয়া করছি আলহামদুলিল্লাহ, ডিউটি করছি আলহামদুলিল্লাহ দোয়া করছি, হ্যাঁ, ঘুম থেকে ঘুম ভেঙেছে, ঘুম আসছে না, 10 মিনিট ধরে লম্বা হয়ে শুয়ে আছি, ঘুম আবহাওয়ার চেষ্টা করছি, দোয়া করছি, আজান একামতের মাঝখানে দোয়া করছি। এটা হচ্ছে ইসলাম, যে কোনো দোয়া হচ্ছে ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, যে কোনো সময় দোয়া করবো, কিন্তু বিশেষ ফর্মালিটিতে বিশেষ তরিকাতে এই সময়টাই দোয়া করব। আর আমরা পাপি তাপি গোনাগার, আমরা কি দোয়া করতে জানবো, সুতরাং ইমাম সাহেবকে ভেরে দিলাম, আপনি দোয়া করেন, আমরা শুধু আমিন আমিন বললাম, হ্যাঁ, নবী করেননি, নবীর সাহাবিরা করেননি, এই জন্য এটা অচল। সম্মানিত ভাতৃমণ্ডলীরা, বলছিলাম যে এই শাবান মাসে তাই করবেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ হচ্ছে মায়েসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সহিহ মুসলিম হাদিস রয়েছে, তিরমিজিতেও আছে, যে ইনকানা লায়াকুনু আলাইয়া সিয়াম, আমার ওপর রোজা থেকে যেত, মানে আমার কিছু রোজা কাজা গত রমজানের থেকে যেত। মহিলাদের এমনি থাকবে 2-4, 5-7 দিন তো মাসিক অবস্থা থাকবে, প্রতি মাসে একবার হাইজ মাসিক আসবেই, আর পুরুষ মানুষের সফরের কারণে, অসুস্থতার কারণে হইতে পারে, শরীয়ত আল্লাহ পাক ওজর দিয়েছেন, এরকম আপনারও থাকতে পারে। এই জন্য এই বিষয়টি প্রথম শাবান মাসে জেনে নেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহতারামা বিবি উম্মুল মুমিনিন, আমাদের প্রত্যেকের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না সিদ্দিকা, সিদ্দিকের মেয়ে সিদ্দিকা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, যে ইন কানা লায়াকুনু আলাইয়া সিয়াম, আমার রোজা থেকে যেত, ফামা কুনতু আস্তাতিউ আন আকদিয়াহু, এই রোজা আমরা কাজা করি, আমি রোজা কাজা করতে পারতাম না, রোজা কাজা করতে পারতাম না। অথচ রমজান মাস থেকে শুরু করে এই শাবান 11 মাস, তাই না? 11 মাসের মধ্যে শীতকাল এসছে, ঠান্ডার সময় এসছে, ছোট দিন এসছে, বুঝতে পারছেন, এই দেশেও আর সেই দেশেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি মদিনায় ছিলেন, তাহলে মদিনায় প্রচণ্ড শীত পড়ে, তা শীতের দিনে রোজা রাখা খুব সহজ। তারপরে তিনি রোজা রাখতেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ইচ্ছার চরম খেয়াল রাখতেন। আমি রোজা কাজা করতে পারতাম না, ইল্লা ফি শাবান, কখন রোজা কাজা করতাম, যখন শাবান চলে আসতো, আর সময় নেই, এখন কাজা করতেই হবে, অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়াল রেখে ওই হাদিসের শেষখানে আছে, লেশগুলিন বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা যতনে খিদমতে মশগুল, ব্যস্ত থাকার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতের খেয়াল রাখতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ইচ্ছার খেয়াল রাখতাম। আর আল্লাহ পাক 11 মাস ছাড় দিয়েছেন, এতে কোনো গুনাহ হবে না বিলম্ব করলে, তাই তিনি এইভাবে বিলম্ব করতেন। কিন্তু যখন দেখা গেল যে আর সময় নেই, আর এই গত রমজানের রোজা আবার এই রমজান পার করা যাবে না, এটা হচ্ছে গুনহার কাজ, এটা হচ্ছে অন্যায় কাজ, এতে গুনাহগার হয়ে যাবে বান্দা, গুনাহগার, আল্লাহকে নারাজ করে স্বামীকে রাজি করা যাবে না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি এর উপর কখনো রাজি হবেন না, আর আপনি একজন মুসলিম এর উপর রাজি হতে পারবেন না যে আপনার বিবি আপনার খাতিরে রোজা রাখবে না, এটা চলবে না, তাই না? এটা হচ্ছে মুমিনের শান। তবে আল্লাহ পাক যখন ছাড় দিয়েছেন 10-11 মাস পর্যন্ত, তিনি এই কাজা কয়েকটা রোজা যে থেকে যেত, সেই রোজাগুলি এই শাবান মাসে এসে কাজা করতেন, শাবান মাসে কাজা করতেন। এর দ্বারা কি বুঝতে পারলেন? হ্যাঁ, যদি আপনার কাজা থাকে, আপনার স্ত্রীর কাজা থাকে, আপনি স্ত্রীকে টেলিফোন করেন, দুনিয়ার কথা বলছেন, এখন জিজ্ঞাসা করেন যে গত রমজান মাসে তোমার তো মাসিক এসেছিল, হ্যাঁ, তোমার মাসিক এসেছিল, ঠিক আছে, বোনকে বলতে লজ্জা লাগবে, মাকে বলতে লজ্জা লাগবে, তাই না? হ্যাঁ, আর যে সব বউ বেটিরা বাড়িতে আছে ওদেরকে বলতে লজ্জা লাগতে পারে, বা সাবালিকে মেয়ে আছে বলতে লজ্জা লাগতে পারে, আপনার স্ত্রীকে বলেন যে আমার বোনগুলিকে জিজ্ঞেস করে নাও, আমার মেয়েটাকে জিজ্ঞেস করো, সাবালিকা হয়েছে, ওর রোজা ফরজ হয়েছে, গত রমজানের রোজা ছুটি আছে, এতদিন পর্যন্ত কাজা হয়েছে না হয়নি, যদি কাজা না করে থাকে তাড়াতাড়ি বলো রোজাগুলিকে কাজা করুক, পুরা করুক, এটা হচ্ছে আপনার দায়িত্ব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে রক্ষা করো আর নিজের পরিবারকে রক্ষা করো নার আর জাহান্নামের আগুন থেকে, আগুন থেকে, আল্লাহ পাকের আযাব থেকে রক্ষা করো। সুতরাং আপনার এই দায়িত্বটা, আজকের এই দায়িত্বটা নিয়ে যান, এটা আপনার করণীয়। আপনার কাজা রোজা থাকলে এই কয়েকদিনের মধ্যে কাজাগুলি করে নেবেন, রমজান আসতে দেবেন না, তার আগে যেন কাজা কমপ্লিট হয়ে গেছে আপনার। আপনার স্ত্রী থাকলে আপনার পরিবারে, আপনার শ্বশুর পরিবারে, মাশাআল্লাহ শ্বশুর পরিবারে, অনেকে শ্বশুর পরিবারের পারিবারিক সমস্যায়, আরে জমি জায়গার সমস্যায়, আর ওদের অনেক অনেক সমস্যায় ডুবে পড়ে,
এই করতে হবে সেই করতে হবে, কোথায় বিয়ে দিতে হবে না হবে, শালার শালির সেই ক্ষেত্রে ওখানে গিয়ে নেতৃত্ব দেয়। আর শালা শালিরা রোজাগুলি রাখলো কি লাগলো না, গত বছর রোজা তাদের কাজায় পড়ে আছে কিনা ওদের খোঁজ দিতে হবে না? আপনার দায়িত্ব এটা, আপনার ইসলামের দাওয়াত কমপক্ষে এই ফ্যামিলিটাতে দিতে হবে, নিজের ফ্যামিলির পরে আপনার শ্বশুর ফ্যামিলি দিতে হবে, আপনার মামা নানা দাদা ওদের ফ্যামিলিতে দিতে হবে, এইটা আপনার দায়িত্ব। সুতরাং এই শাবান মাসে যেটা আপনার করণীয় প্রথমে এক নম্বর, সেটা হচ্ছে নিজে কাজা রোজাগুলি রেখে নেন, নিজের পরিবারকে জানিয়ে দেন যে তোমাদের গত রমজানে যদি কিছু কাজা টাজা বকিয়া রোজা থাকে সেই রোজাগুলি রেখে নেন, এক নম্বর কাজ। দ্বিতীয় করণীয় কাজ, নবী করিম সাল্লাম থেকে বেশ কিছু সাহাবারা বর্ণনা করেছেন, তার মধ্যে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হাদিস বর্ণনা করছি, তিনি বলছেন সহি মুসলিম আছে সহি বুখারীতে আছে, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ ওয়াকানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের প্রায় দিনগুলিতে রোজা রাখতেন, ইল্লা কালিলা অল্প কয়েকদিন ছাড়া বাকি সবগুলি দিনে রোজা রাখতেন, এটা হচ্ছে নবীর সুন্নত। এ কথা বললে শয়তান এটাকে ভারী করে পেশ করে আমার উপর আপনার উপর, তাই না? হরে নবী সাল্লাম শাবান মাসের পনেরো দিন বিশ দিন, অধিকাংশ দিন মানে কমপক্ষে পনেরো বিশ দিন, তাই না? পনেরো দিনের বেশি। বেশি বেশি সফর করে অ্যালার্জি বেড়ে যাচ্ছে, এই অ্যালার্জি এসির অ্যালার্জি, বিশেষ করে সফর করে কুয়েত থেকে ফিরে এলাম আবার এই সফরগুলি হওয়াতে আরও বেশি বেড়ে যাচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে শিফা দান করেন। আর সৌদি আরবে এটা একটা বড় রোগ, এসিতে গাড়ির ধোঁয়াতে অ্যালার্জি হওয়াটা। তো কি বলছিলাম, একটা কাজ বললাম, দ্বিতীয় কাজ বলছিলাম, দ্বিতীয় কাজ হচ্ছে যে শাবান মাসে নবী করিম সাল্লাম অধিকাংশ দিনগুলিতে রোজা রেখেছেন, পনেরো থেকে বিশটা বা তারও বেশি রোজা রেখেছেন। আপনি পাঁচটা সাতটা দশটা রোজা অনির্দিষ্ট রাখেন, এক তারিখ থেকে আজকে কয় তারিখ চলে গেল, এগারো তারিখ চলে গেছে, তাহলে বারো শুরু হতে যাচ্ছে, তাই না? এখনো সময় আছে রোজা রাখার, যদি রাখতে চান রোজা রাখতে চান রোজা রাখতে চান রোজা রাখেন, কিন্তু শুধু একটি না, আবার ওই দিন তলাশ করবেন শুধু পনেরো শাবান, না ওইটা চলবে না। নবী সাল্লাম পনেরো শাবানে শুধু রোজা রাখেন, অনেকগুলি দিনে রোজা রেখেছেন এই মাসের, সুতরাং আপনি অনেকগুলি না পারলে কিছুদিন তো রোজা রাখেন, দু চার পাঁচটা সাতটা রোজা রাখেন, আর তার মধ্যে যদি পনেরো শাবান চলে আসে তো কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি এই নিয়ে তো রোজা রাখলেন যে না আমি ওই শাবান মাসের পনেরো তারিখে রোজা রাখবো, এই হাদিস সহিও না জয়ীফও না বরং জাল হাদিস, এই হাদিসের বর্ণনাকারী মিথ্যুক, জাল হাদিস। সুতরাং শুধু এই দিনে রোজা রাখা এটা ইসলাম নয়, বরং রোজা আপনি বেশি বেশি রাখেন এই মাসে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বেশি বেশি রোজা রাখার কথা বলে শয়তান এটাকে ভারী করে পেশ করে, এ কথাটা বলছিল না, শয়তান যেখানে ভারী করছে কষ্ট লাগছে ওটাই করবেন, তাহলে শয়তানের নাফরমানি করা হবে, শয়তানের নাফরমানি করতে হবে, তাহলে আল্লাহর আনুগত্য আল্লাহকে রাজি করা সম্ভব হবে। ফামাইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, আর তাগুত কয়েক রকমের, তার মধ্যে শয়তান হচ্ছে বড় তাগুত, সীমালঙ্ঘনকারী শয়তান। যদি কেউ ধরেন রোজা রাখতে চায় যে আমি তিনটে রোজা রাখবো কিন্তু শাবান মাসে, শুধু শাবান মাসে রাখবেন না, শুধু শাবান মাসে তেরো চোদ্দ পনেরো কেন রাখবেন? আপনি যদি মনে করেন যে শাবান মাসে এই দিনগুলোর বিশেষ কোনো ফজিলত আছে তাহলে আপনার জন্য ঠিক হবে না, আপনি অন্য মাসেও তিনটা রোজা রাখবেন, যেমন বললাম এই মন মানসিকতা রাখেন যে আমি রজব মাসেও তিনটা রোজা রেখেছি, আর আমি শাওয়াল মাসেও ওই রকম তিনটা তেরো চোদ্দ পনেরোতে রাখবো, জিলকাদ মাসেও তেরো চোদ্দ পনেরো রাখবো, এই নিয়তে শুরু করে দিলেন কোনো অসুবিধা নেই, রাখেন পনেরো তারিখও রাখেন, কিন্তু প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখার অভ্যাস ধরে নেন আজকে থেকে। আজকে থেকে কেউ যদি আল্লাহ পাকের কাছে এ নিয়ত রাখেন যে আমি শুনতে পেলাম যে তিনটা রোজা রাখলে তিন দশে তিরিশের নেকি পাই, সুতরাং এই থেকে শুরু করলাম, কালকে বারো তারিখ, তেরো চোদ্দ পনেরো রোজা রাখলাম, আর আবার তারপরে মাস তো রমজান, রমজানের পরে শাওয়াল মাসও তিনটা রাখবো, জিলকাদ মাসও তিনটা রাখবো, আবার জিলহজেও তিনটা রাখবো, শুরু করলাম তো করলাম, তাহলে কোনো অসুবিধা নেই, উত্তম বিকল্প এর নাম। আল্লাহ পাক রাব্বুল আলামিন বনি ইসরায়েলদেরকে, যখন বনি ইসরায়েলদেরকে বলা হলো যে তোমরা বাইতুল মুকাদ্দাসে ঢুকো, হ্যাঁ ওকুলু হিত্তাতুন, আর বলো যে হিত্তাতুন আল্লাহ গুনাহ খাতা মাফ করে দাও, সূরা বাকারার ঘটনা। আল্লাহ কি বলছেন,
যে তোমরা যখন বাইতুল মুকাদ্দাসে ঢুকবে পবিত্র ভূমিতে, তখন বলো আল্লাহ গুনাহ খাতা মাফ করে দাও। একটা শব্দে কুল হিত্তাতুন মানে হত্তা আন্না খাতায়ানা। কোরআন কত সংক্ষেপে, হিত্তাতুন মানে ঝরিয়ে দাও, ফেলে দাও। কি ফেলে দাও? মানে হত্তা আন্না খাত, আমাদের গুনাগুলিকে ঝরিয়ে দাও, ফেলে দাও। কিন্তু বদ্ধমিজে বনি ইসরায়েল ইহুদিরা এরা করলো কি, বললো হিন্তাতুন, হিন্তাতুন। কোন কোন হিন্তাতুন ফি সারাতিন, হিন্তাতুন। হিন্তাতুন মানে জানেন কেউ? হ্যাঁ, বুর মানে জানেন? আরে কেউ একটু আরবি বুঝেন না? গমের আরবি কি? হ্যাঁ, বুর। আর একটা হচ্ছে হিন্তা, হিন্তা মানে হচ্ছে গম। আল্লাহ বললেন যে গুনাহ মাফ চাও, এটা একটা উদ্দেশ্যমূলক শব্দ। আল্লাহর কাছে গুনাহর মাফ চাইলেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করবেন না। হিন্তাতুন গম, কোনো উদ্দেশ্য না, কিছু ভালো পেল না, মন্দও পেল না, পেল কি নাফরমানি, আল্লাহর নাফরমানি করা, আর গুনাহ যেই কার সেই থেকে গেল, তাই না? আল্লাহ বলছেন আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খাইর। কত সুন্দর কথা, খাইর শিখালাম, ভালো শিখাইলাম, ভালোর জায়গায় মন্দ আদনাটা নিলে, নিকৃষ্টটা নিলে, বুঝতে পেরেছেন? হিত্তাতুন আল্লাহ গুনাহ খাতা মাফ করে দাও। কত খায়ের আল্লাহ কল্যাণ শিখালেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দাও। আপনাদেরকে শিখাচ্ছি যে রোজা রাখেন বেশি বেশি শাবান মাসে, খায়ের কল্যাণ শিখাচ্ছি না, ওই শয়ব রাতে রোজা রাখবো, ওটা হচ্ছে হিন্তা। জি, বনী ইসরায়েল হিত্তাতুনের জায়গায় হিন্তা বলেছিল। আর আপনি যদি দু চার পাঁচটা সাতটা রোজা না রেখে যদি খাস করে শুধু ওই শাবান মাসের শবে বরাতে রোজা রাখবো, কারণ দেশে ওইটাই শিখেছি, ওটা ছাড়ছি না, তাহলে ওই বনী ইসরায়েলদের মতো হিন্তাতুন করলেন, আদনাটা নেন, নিকৃষ্টটা নিলেন আর ভালোটা ছেড়ে দিলেন। শুনে রাখেন ভালো করে, এইরকম কাজ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জায়গায় উত্তম বিকল্প রেখেছেন, হালাল রিজিকি রেখেছেন, কিন্তু চট করে শর্টকাট দেখছেন, এটা হারামটা শর্টকাট, হারাম ধরে নিচ্ছেন, অথচ আপনি মেহনত করে আল্লাহ হালাল রিজিক দিচ্ছেন। আমার মতো বহু মানুষ আল্লাহর বান্দার আছে, এক পয়সা হারাম খাই না, আর হালাল রিজিক আল্লাহ দিচ্ছেন, আর বরকত দিচ্ছেন, কোনো অভাব নেই, একটু পয়সা ঋণ নেই। আর আপনার হয় না ওই হারাম দত্ত বুলু ফিল্মের সিডি বিক্রি করা, আর তাস খেলা, জুয়া খেলা, থাইল্যান্ডি জুয়া, না হইলে পেট ভরছে না আপনার, না হইলে আদম ব্যবসা হারাম, বেইমানি, চুরি ইত্যাদি ইত্যাদি খেয়ানত, না কখনো না। আল্লাহ আপনার ভালো রাস্তা রেখেছিল, কিন্তু ভালো রাস্তা নিজেই ক্লোজ করে দিয়েছেন। শয়তান ওই পাপের রাস্তা, হারাম রিজিকের রাস্তাকে সাজিয়ে সাজিয়ে পেশ করেছে, তখন অসঠিক রাস্তা বাধা সৃষ্টি হয়েছে, ফাহম লায় হাতাদুন, হেদায়ত পাননি, হারাম রিজিকে লেগে গেছেন। এই আয়াতকে প্রত্যেক ক্ষেত্রে ফিট করেন, যখনই আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবেন, আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবেন, তৌহিদ থেকে দূরে সরে যাবেন, সুন্নাত থেকে দূরে সরে যাবেন, হালাল রিজিক থেকে দূরে সরে যাবেন, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত থেকে দূরে সরে যাবেন, শয়তান খারাপ কাজ থেকে সাজিয়ে সাজিয়ে পেশ করবে, ঘুমকে সাজিয়ে সাজিয়ে পেশ করবে, সুতরাং ফজর উঠতে পারবেন না। হ্যাঁ, শরীরের খেয়াল রাখাকে সাজিয়ে সাজিয়ে পেশ করবে, সুতরাং ডেইলি এক ঘন্টা এক্সারসাইজ, কিন্তু পাঁচ মিনিটের নামাজ পড়ার তৌফিক হচ্ছে না। একবার আমি আরেকজন এক উর্দু দাই এক ডাক্তারের কাছে গেছি, কাশ্মীরি ডাক্তার, হয়তো লোকটা নামাজ পড়ে, কেন একটু ইসলামী মেজাজ লাগলো, কিন্তু তার কথায় আমার প্রথম ফরজ কাজ হচ্ছে যে ডেইলি আমাকে এক থেকে দুই ঘন্টা এক্সারসাইজ করতে হবে। দেখছেন না আমার পেট আর বডি, দেখছেন না, আর আসলে পেট নাই, চল্লিশ পঞ্চাশ বয়স হয়ে গেছে, পেট পুট নাই, দেখেন শরীর বডির কত খেদমত। কিন্তু ওই লোকটাকে ভালো করে আর নামাজ ধরলেন, তার আগে থেকে আপনি মসজিদে উপস্থিত, এমন নাই একামত হয়ে গেছে আর নামাজ চলছে আর দৌড়তে দৌড়তে গিয়ে ধরলেন, না ওইরকম না। প্রথম তকবিরে তাহরিমা যেমন ইমাম সাহেব দিচ্ছে, তখন আপনি হাজির ওখানে, ইউদরে কফি হাত তকবিরাত আল উলা কোতেব আল্লাহ বারা আতানে, তাকে আল্লাহ পাক দুটো ছাড় প্রাপ্তি দিবেন, বারা আত দিবেন। এখানে শব্দটি ব্যবহার হয়েছে, এই হাদিস কি জন্য উল্লেখ করলাম, যে বারা আত শব্দটি এখানে ব্যবহার, আরবিতে বারা আত, ওইটাকে বাঙালি বা উর্দু ভাষীরা বিকৃত করে বরাত করেছে। হ্যাঁ, আর তারপরে সব মানে রাত, আর তা ওটার নাম লাইলাতুল বারাআতকে ওরা কি করেছে, সবে বারাআত, বুঝতে পেরেছেন? কোতেব আল্লাহ বারাআত, তার জন্য দুটো মুক্তির ছাড় লেখা হবে, আল্লাহ মুক্তির এক ঘোষণা লিখে দিবেন, বারাআত মিনান নার, জাহান্নাম থেকে মুক্ত। চল্লিশ দিন ধরে নিয়মিত যেই ব্যক্তি তকবিরে তাহরিমার সাথে নামাজ পড়তে পেরেছে, জাহান্নাম থেকে মুক্ত। তার মানে কি, যার নামাজ পড়া লাগবে না, হ্যাঁ ফানাফিল্লা হয়ে গেছে নাকি, এটা নয়। এর মানে হচ্ছে যেই ব্যক্তি চল্লিশ দিন এই কোর্স এইভাবে এত সুন্দর নামাজ পড়ে দিতে পারে,
চল্লিশ দিনের মধ্যে আপনি হিসাব করেন যে আমার তকবীরে তাহরিমাও ছুটেনি, সেই লোক জিন্দগিতে কখনো নামাজ ছাড়তে পারে না। এটা হচ্ছে নিশ্চয়তা এই হাদিসের অর্থ। আমি অনেকবার চেষ্টা করেছি, বিশেষ করে ফ্যামিলি নিয়ে এখন একা আছে, অনেকবার চেষ্টা করেছি কিন্তু অনেক সময় ফেল হয়ে গেছি, পারা যায়নি অনেক সময়। হ্যাঁ পারবে কারা, হয়তো মসজিদে মাশাআল্লাহ যান, মসজিদে খেদমত করে, মসজিদে আজান দেয়, মসজিদে নামাজ পড়ায় পড়ে, হ্যাঁ মসজিদ সংলগ্নে থাকি, কিন্তু আমরা অনেক সময় দাওয়াতের কাজে থাকি, যাচ্ছি যাচ্ছি যেতে যেতে গিয়ে দেখলাম এমামা কোম্পানিতে যাবো বা ওই ওই দাল্লাতে এখানে আসবো, আস্তে আস্তে রাস্তায় একামত হয়ে গেল, আসলাম তকবীর তাহরিমে শেষ। বুঝতে পারছেন, মাগরিবে সেটা বাইরে থাকি, বাসার কাছে মসজিদ হলে অনেক সময় চেষ্টা করা সম্ভব হয়, বেরিয়ে গেলাম, অনেক সময় চেষ্টা করেও সম্ভব হয় না, কিন্তু যারা পারবেন এরপর আমল করার চেষ্টা করেন। একটা ছাড় প্রাপ্তি পেলেন আল্লাহর পক্ষ থেকে সনদ, আর একটা হচ্ছে বারাত মিনান নিফাক, মোনাফিকি থেকে মুক্ত, আর জীবনে মোনাফিক হবেন না কখনো। মোনাফিক যারা ইসলাম আসলে বিশ্বাস করে না বা ইসলাম পালন করে না কিন্তু ইসলামের ভান করে, দুনিয়ার গরজে, ভোটের গরজে, না হয় নেতৃত্বের গরজে, গ্রাম মাতবর হবে, মসজিদের মোতাবল্লি হবে, অথবা একটা ক্যাশ পাবে কিছু, একটা সংগঠনের রুকুন হবে, ইত্যাদি ইত্যাদি। মুনাফিকি মেলা চরিত্র আছে মানুষের, আসলে আমল নেই। ফজরের নামাজ না পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে মুনাফিকের লক্ষণ হচ্ছে ফজরের নামাজ যে না আসা, সবচাইতে ভারী নামাজ হচ্ছে ফজর নামাজ আর এশার নামাজ মুনাফিকদের জন্য, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এশার নামাজ আর ফজর নামাজ সবচেয়ে ভারী লাগে কাকে? আসকালুস সালাত আলাল মুনাফিকিন সালাতুল এশা, মুনাফিকের সবচেয়ে ভারী নামাজ হচ্ছে এশা এবং ফজরের নামাজ, সালাতুল এশা সালাতুল ফজর। আমি এই হাদিসের ব্যাখ্যা বর্তমান যুগের অবস্থা দেখে এইভাবে করি, এখনকার যুগে ব্যাখ্যা যে শহরের লোকের জন্য ভারী নামাজ হচ্ছে, শহরে যারা মুনাফিক তাদের ভারী নামাজ হচ্ছে ফজর নামাজ, এশা নামাজ ওদের ভারী লাগে না, লাইট আছে, বিদ্যুৎ আছে, রাস্তা ক্লিয়ার আছে, এশার নামাজটা পড়ে নেয়, কিন্তু ফজর রাত 12টা পর্যন্ত টিভি দেখবে, খবর শুনবে, তারপর ঘুমাবে, না ইন্টারনেটে বসে থাকবে, আর ফজর নামাজ ছাড়বে, ঠিক কিনা? শহরের লোকের বাড়ি গিয়ে থাকি, উঠছে সকাল 7টা 8টায় ঘুম ভাঙছে ওদের, ওর বিবিরও ঘুম ভাঙছে সকাল 7টা 8টায়, ওরও ওর বাচ্চাদের, অধিকাংশ লোকের অবস্থা এরকম, নামাজিদের অবস্থা এরকম, যাকে নামাজি বলছে আসলে নামাজি নয়, এরা আধা নামাজি। গ্রামে গ্রামাঞ্চলে মাগরিব হলে অন্ধকার হয়ে যায়, সাপ বিচ্ছু বলে ভয় লাগে, চোর ডাকাত বলে ভয় লাগে, ফজরটা আবার ঠিক আছে 7টা 8টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে গেল, আমরা ছোটকালে দেখেছি, আর যার ফলে এশার নামাজটা খুব ভারী লাগে গ্রামাঞ্চলে। তো গ্রামাঞ্চলে যারা মোনাফেক তাদের এশার নামাজ ভারী, ফজর নামাজটা খুব সুবিধা, কারণ ফজর উঠে যেতে হবে, চাষিকে চাষ করতে যেতে হবে, কাজকর্ম আছে, ভোরে ভোরে কোথাও বেরোতে হবে, বাস ধরতে হবে, ট্রেন ধরতে হবে, ফজরটা সহজ অনেকটা, তাই না? হ্যাঁ, তাহলে গ্রামেও মোনাফেক আছে আর শহরেও মোনাফেক আছে, শহরের মোনাফেকের জন্য ফজর নামাজ ভারী আর গ্রামের মোনাফেকের জন্য এশার নামাজ ভারী। আপনার মধ্যে এই লক্ষণ না থাকে, গ্রামের বাড়িতে যখন গেলেন তখন এশার নামাজ পড়তে ভারী লাগে, মাগরিব পড়ে এসে ঘরে তাড়াতাড়ি করে এশাটা পড়ে নিয়ে বিবির সাথে শুয়ে গেলেন, এইরকম চরিত্র যদি থাকে তাহলে এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। ফজর নামাজে জাগতে পারছেন, এইদিকে টিভি দেখছেন, ইন্টারনেট দেখছেন, এই করছেন সেই করছেন, মোবাইল নিয়ে এই করছেন, আজকাল শুরু হয়েছে এই মোবাইল, দামি দামি মোবাইল দেখে, হ্যাঁ একটা লোকের 3 মাস 4 মাসের বেতনই লাগে একটা মোবাইল কিনতে, সুবহানাল্লাহ। একটু লজ্জাও করে না যে আমি এত দামি মোবাইল ব্যবহার করছি, একটু চিন্তা করেন আল্লাহর হস্তে এই টাকাটা যদি আল্লাহর দিনের জন্য খরচ করতেন, মোবাইল কল করার জন্য যথেষ্ট। আমি এমন এমন সস্তা মোবাইল মাঝে মাঝে রাখি, তো মাঝে মাঝে অনেকে তাকাইছে শেখের কাছে এত সস্তা মোবাইল, কুয়েত গেলাম, ওই দুবাই গেলাম, সবচেয়ে তাদের সস্তা মোবাইল সেটা নিয়ে গেছি। 6 বছর আগে আমাদের একদিনই ভাই, তাও 6 মাস ব্যবহার করার পরে বলছে যে এটা আমি রাখবো না। তাই আমি বললাম এক কাজ করেন, এই মোবাইলটার অক্ষরগুলি একটু মোটা মোটা আর বিনা চশমাতে দেখতেও সুবিধা আমার, তো এই মোবাইলটা দিয়ে দেন। বলছে 140 নিয়েছি, 100 রিয়ালে, 100 রিয়ালে 6 বছর হয়ে গেছে, খারাপই হচ্ছে না যে ফেলি, বলে আলহামদুলিল্লাহ 6-7 বছর হয়ে গেছে, খারাপ হয়নি আলহামদুলিল্লাহ, 100 রিয়ালে আমার কত টাকা উঠেছে না উঠেনি, এখন যদি হারিয়েও যাই তো বলবো আলহামদুলিল্লাহ খুশি, তাই না? কষ্ট আছে, 1000 রিয়াল 1500 রিয়াল মোবাইল গ্যালাক্সি আইফোন, আর যদি হারিয়ে যাই তাহলে শোকে 2-3 দিন দানাই ঢুকবে না, তাই না? ওই কাজ করবোই না আলহামদুলিল্লাহ। আমাকে মেসেজ পাঠাতে হবে, আমাদের একজন সৌদি বন্ধু মানুষ বলছেন আমার কাজ কি, মোবাইল দিয়ে একটা মেসেজ পাঠাইতে হবে আর কল রিসিভ করতে হবে আর ডায়াল করতে হবে, হ্যাঁ তাই না? এই কাজটা তো আমি আলহামদুলিল্লাহ সস্তা মোবাইলে 3 পয়সার মোবাইল, যে সবচেয়ে সস্তা মোবাইল দিয়ে করতে পারি, এটাই দিয়ে হবে, হবে না? হবে, যথেষ্ট। এর জন্য আমার যদি এতটাই যথেষ্ট হয়, আর বাকি যদি ধরেন যারা অফিসিয়াল কাজ করেন, অফিসে আপনার ইন্টারনেট আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, তারপরে আবার অত দামি মোবাইল লাগবে,
আল্লাহর কাছে জবাব দিতে হবে টাকা পয়সা। বাপের জন্য খরচ করতে পারছেন না, মায়ের জন্য খরচ করতে পারছেন না, দিন ইসলামের খেদমতে খরচ করতে পারছেন না। দশ রিয়াল যদি চাওয়া হয় যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে মাসিক প্রোগ্রাম চলছে, ভাই মাসে দশ রিয়াল করে চাঁদা দেন, তাহলে কষ্ট লাগে। আর এই চাঁদা চেয়েছে রে না, ওখানে যাওয়া যাবে না, গেলে খামাখে লজ্জা পেতে হবে। আর এত টাকা আপনি খরচ করছেন, এত ফালতু কথা বলে ইন্টারনেট কার্ড ঢুকিয়ে ফালতু কত কত যে খরচ করছেন আপনি। এক এক লোকের কথা শুনে ইন্টারনেটে গল্প করতে গিয়ে বিবির সাথে একজনের কথা শুনছি যে একটা না সে এক দেড় ঘন্টা কথা বলেছে, নব্বই মিনিট কথা বলেছে, মানে দেড় ঘন্টা হয়ে যায়, আশি থেকে নব্বই মিনিট কথা বলেছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কী করে এতক্ষণ ধরে কথা বললে? সুবহানাল্লাহ, আমার সারাদিনে কল আসতে থাকে, তারপরে মনে হয় টোটাল হিসাব করে নব্বই মিনিট হবে না, সারাদিনে চব্বিশ ঘন্টা কল আসতে থাকে। আমি যখন শুইতে যাই তখন সাইলেন্ট করে দিই, আসতে থাক বন্ধ করে সাইলেন্ট করে দিই, সকালবেলা যতক্ষণ শুয়ে থাকে সাইলেন্টই থাকে, তারপরেও আমার দেড় ঘন্টা হবে না সারা দুনিয়ার কল ধরেও। কারণ একজন মানুষ পাঁচ মিনিটের বেশি কথা বলবে এটা আমি পছন্দ করি না, আমিও বেশি পছন্দ করি না যে একটা লোকে পাঁচ মিনিটের বেশি কথা বলে বিরক্ত করবো। আর একদিন ও এখানে কল এসছে, একদিন তো পাঁচ সাত মিনিট নিয়েছে, সুতরাং এইরকম ভারী কখনো কারোর জন্য হবে না, এটা তরিকা নয়। ঠিক আছে, আজকে দু তিন মিনিট হইলো, আর একদিন দু তিন মিনিট চার মিনিট, এটা হচ্ছে তরিকা। আসলে যে কথা বলছিলাম যে আল্লাহ দিনের জন্য টাকাগুলিকে খরচ করেন, ওটাকে কষ্ট মনে করি না, শয়তান সাজিয়ে পেশ করছে, তুই দশ রিয়াল দিয়ে দিবি, বিশ রিয়াল দিয়ে দিবি, মাসে চাঁদা পঞ্চাশ রিয়াল দিয়ে দিবি, কি বা দরকার? তোর বিবি বাচ্চা আছে, তোর মা বাপ আছে, ওইখানে করে বিবি বাচ্চার মা বাপ স্মরণ করিয়ে দিচ্ছে, আর এত টাকা যে আপনার ইন্টারনেটে খরচ হয়ে যাচ্ছে, এত টাকা এত দামি মোবাইল আপনার ফালতু ব্যয় হয়ে যাচ্ছে, তারপর দামি মোবাইলগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে, এতে আপনাকে চিন্তা লাগে না যে কত টাকা আমার লস গেল, কত টাকা লস গেল আপনার চিন্তা হলো না? সব সময় চিন্তা করবেন যে আখেরাতের জন্য বেশি করি, আর দুনিয়ায় কোন রকম চলে গেলে হলো। আমাদের ইফতার ক্যাম্পে, রমজান ইফতার ক্যাম্প লাগবে, দশ বারো বছর ধরে এক সৌদি, সে আপনার ওই নেভি জোবেলে ডিউটি করে, একেবারে পুরনো গাড়ি, মানে অত পুরনো গাড়ি আমিও এক ব্যবহার করি না, আমারও যে প্রথম করোলা যেটা ছিল নব্বই মডেল তার চেয়ে পুরাতন গাড়ি। তোমার এক দুবার ওর গাড়িতে আমি চেপে কোনো কাজে গেছি, আমি বললাম যে এইরকম গাড়ি কেন, পুরাতন যুগের ওই কৃষিটা, আমি এত পুরাতন গাড়ি কেন আপনি ব্যবহার করেন? তো আমাকে কি বলছে জানেন, এগুলো শিক্ষার জন্য বলছি, বলছে আমার উদ্দেশ্য কি গাড়ির, গাড়ির উদ্দেশ্য হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছা, আলহামদুলিল্লাহ এই গাড়ির ইঞ্জিন ঠিক আছে, আমার গন্তব্যস্থানে টার্গেটে পৌঁছে দিচ্ছে, আমাকে অমুক জায়গায় পৌঁছিতে হবে, ডিউটিতে পৌঁছিতে হবে, ডিউটি থেকে বাড়ি আসতে হবে, এটা হয়ে যাচ্ছে, হয়ে গেল। দেখাইতে হবে আমার নতুন গাড়ি, দামি গাড়ি, হ্যাঁ এত মডেলের গাড়ি, ওইসব কোনো প্রয়োজন করে না, কোনো প্রয়োজন করে না। সেই টাকাটাকে আমি অন্য কাজে, দিনের কাজে লাগাইতে পারি, দিনের কাজে লাগাইতে পারি, যাতে আমার আখেরাতের ব্যালেন্স বাড়বে, আমার সেটা বাকি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে দুনিয়ায় যা খরচ করে দিলে যা চলে গেল, ইয়ানফাত ওমাইন্দাল্লাহে বাক, আর আল্লাহর কাছে যা পাঠিয়ে দিলে তা বাকি থাকলো। অল বাকিয়াতু সলিহাতু খায়রুন ইনদা রব্বিকা সাওয়াবান, নেকির যেগুলো বাকি থাকার জিনিস, ভালো কাজ যেগুলো বাকি থাকার জিনিস, যেগুলি আপনার সাথে এখনও আছে, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত থেকে হেফাজত রাখবেন, আপনার দান খেরাতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুখে রাখবেন, আপনার পরিবারকে সুখে রাখবেন, আপনার আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, গরিব মিসকিনকে হোক আর দিনের কাজে হোক ব্যয় করার জন্য, আর কবরও সেটা কাজে আসবে, হাসরের মাঠেও কাজে আসবে, জান্নাত যাওয়ার জন্য কাজে আসবে, দাঁড়ি পাল্লে যখন নেকি গুনাহ ওজন হবে তখনও কাজে আসবে। অল বাকিয়াতি সলাহাত খায়রুন ইনদা রব্বিকা সাওয়াবান, সওয়াবের দিক থেকে, নেকির দিক থেকে রবের নিকট বড়ই উত্তম উৎকৃষ্ট, ওয়া খায়রুন আমালা, আর আশার দিক থেকে বড়ই কল্যাণকর। আপনি আশা রাখতে পারেন যে আলহামদুলিল্লাহ আমি দিনের খেদমতে খরচ করেছি, এটা আমার কাজে আসবে, আশার দিক থেকে আশা রাখতে পারছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। কিন্তু আপনি সুখের জীবনযাপন করেছেন, আপনার দামি দামি জিনিস ব্যবহার করেছেন, কি আশাবা করতে পারেন? আপনি আগে চলে গেলেন অথবা আপনার আগে চলে গেল, আমার দামি ঘড়ি আগে হারিয়ে গেল না হলে আমি ঘড়ির আগে হারিয়ে গেলাম, হ্যাঁ আমার দামি মোবাইল আগে হারিয়ে গেল না তার আগে আমি হারিয়ে গেলাম, লাভটি কি করলাম? কিন্তু যেটা দিনের জন্য করলাম সেটা বাকি থাকবে, আর সেটা আল্লাহ পাকের কাছে উৎকৃষ্ট, আর সেই আশা আপনার জন্য কল্যাণকর হবে, যে আল্লাহর কাছে আপনি আশা রাখতে পারেন যে কিছু পাবো। সম্মানিত ভাতৃমণ্ডলীরা, এই শাবান মাসে
যেগুলি করবেন না তার একটি হচ্ছে যে খাস করে 15 তারিখে শুধু রোজা নিজেও করবেন না, পরিবারকে করতে দেবেন না। আর রাত্রে নফল পড়া কোনো খাস নফল নেই। তবে যদি আপনার নিয়মিত কোনো অভ্যাস থাকে, প্রত্যেক রাত্রে 1 ঘন্টা করে তাহাজ্জুদ পড়েন, ওই দিনও তাহাজ্জুদ পড়েন, কোনো অসুবিধা নেই। প্রত্যেক রাত্রে আপনি 4 রাকাত 6 রাকাত নফল পড়েন, যতটা পড়েন ওই রকমই পড়েন। আজকের রাত্রে আপনি 2 রাকাত তো পড়বেন না, আর শবে বরাতের রাত যেটাকে বিদাতীরা বলছে সেই রাতে আপনি 10-20 রাকাত 50 রাকাত নামাজ পড়ছেন। কিসের আশায়? হচ্ছে এটা বিশেষ রাত, এই রাতে ফজিলত আছে, এই রাতে আল্লাহর কাছে কিছু পাবো। হ্যাঁ, সুতরাং বিদাত হয়ে গেল, সুতরাং বিদাত হলো। কিন্তু ডেলি যদি আপনার 20 রাকাত 40 রাকাত নামাজ পড়ার অভ্যাস থাকে, পড়েন, অসুবিধা নেই। প্রত্যেক রাতে আপনি 40-50-100 রাকাত নামাজ পড়েন, আর ওই 15 শাবানে যে রাতটা আসলো সেটা তো আপনি 100 রাকাত পড়েন, কোনো দোষ নাই একই রকম আমল করলে। কিন্তু খাস করে এমন রাত্রে বা এমন দিনে কিছু ইবাদত করবেন যেই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিশেষ কোনো ইবাদত করেননি, এটা হচ্ছে মুহদাস। আর কুল্ল মুহদাসাতিন বিদা, প্রত্যেক নতুন কাজ ধর্মের নামে যা করা হয় সেটা হচ্ছে বিদাত। প্রত্যেক নতুন কাজ দুনিয়ার এটা বিদাত নাই, প্রত্যেক নতুন কাজ এই পানি খাওয়ার জন্য বোতল সিস্টেম বিদাত নাই, কারণ এটা দুনিয়া। বোতলে খান আর গ্লাসে খান আর কাপে খান আর বাটিতে খান, কোনো নেকির পার্থক্য আছে না? তৃষ্ণা দূর করতে পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, তাই না? এতে খেলে বেশি সওয়াব হবে। আর যদি বাটিতে কেউ খায়, বুদুরা, বুদু এলাকায় একবার বক্তব্য করতে গিয়েছিলাম, অনেক আগের কথা বলছি, আল কাসিমে, সে 93-94 প্রথম লাইনে বসে আছে আর বাটি দিয়ে পানি দিচ্ছে। বলছি কি বাপরে বাপ, একজন খাওয়া হলো আর একজনকে দিচ্ছে, একজন খাওয়া ওই জুঠো পানি। আমাদের দেশের মানুষেরা সহজে খেতে পারবে না, তাই না? অনেকের জন্য রুচি হবে, কিন্তু ওরা বেশ আগ্রহের সাথে খাচ্ছে। আমিও লাইনে পড়লাম, আমাদের বিসমিল্লাহ তৈরি করার পর একদিন আমল হোক, তো এই বাটিতে পানি খেলাম, অসুবিধা আছে? সেই বাটির পানি আর এই পানিতে কোনো পার্থক্য আছে? সুতরাং এটা বিদাত নাই। বিদাতি মোল্লারা ধোকা দেয় যে তাহলে বোতলে পানি খেয়েন না, তাহলে মাইকে বক্তব্য করিয়েন না, মাইকে ওয়াজ করা আর আমার বিনা মাইক মাইকটা অফ করে দিয়ে ওয়াজ করা, নেকিতে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। কিসের পার্থক্য? আওয়াজটা জোরে কানে গিয়ে লাগছে, ভালো করে শুনছেন, ঘুম পালাচ্ছে, ঝিমাচ্ছেন না। আর আওয়াজ যদি আস্তে আস্তে যায় তাহলে একটু পর ঘুম চলে আসবে, এই জন্য মাইক ব্যবহার করছে, আর আল্লাহ পাক দিয়েছেন সেই জন্য ব্যবহার করছে। যদি না থাকে আবার ওইভাবে বক্তব্য করা হবে, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা মাইকে করেছেন। হ্যাঁ, আর অন্যরা পৌঁছে দিচ্ছে, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বললেন এই বললেন, শুনিয়ে দাও, এক অপরকে পৌঁছে দিও মোকাব্বিরের মতো করে, যেমন তকবীর পৌঁছায় ওইভাবে। তো বলছিলাম যে এই নামটি, এই শবে বরাত নামটি কোরআন এবং হাদিসে কোথাও নেই, এমনকি জয়ীফ হাদিসে নেই। শবে বরাত মানে মুক্তির রাত, মুক্তির রাত, এই নামটি কোনো একটি জয়ীফ হাদিসেও যদি কোনো মোল্লা দেখাতে পারে, যারা চ্যানেল আয়ে, যারা এইরকমই আর সব যতগুলি বিদাতি চ্যানেল আছে বলছে, তাদেরকে বলেন যে একটি হাদিস শুধু চাই, যেই হাদিস আছে এই রাতের নাম হচ্ছে লাইলাতুল বারাআত, মুক্তির রাত, শবে বরাত, যেমন লাইলাতুল কাদার কথাটি কোরআন হাদিসে আছে, তাহাররাও লাইলাতুল কাদরে, তোমরা কদর রাত শবে কদর তলাশ করো, সন্ধান করো, প্রচেষ্টা চালাও, ওই রকমই চাই যে তাহাররাও লাইলাতুল বারাআতে, শবে বরাত তোমরা খুঁজো আর নফল পড়ো, একটি হাদিস চাই। যদি দেখাতে পারে করেন, আর না হইলে আজকে তওবা করেন, নিজ স্ত্রীকে তওবা করান, ছেলেমেয়েদেরকে, আত্মীয় স্বজনকে, বাপ মাকে সাবধান করে দেন যে বলে দিলাম, কাল কিয়ামতে বলতে পারবে না যে আমি সৌদি আরব যাওয়ার পরে হক কথা জানাইনি, জানিয়ে দিয়েছি, এখন যদি না ছাড়ো কাল কিয়ামতে ধরা খাবে, আমাকে ধরতে পারবে না, আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে। তবে বলতে থাকবেন, না শুনলেও বলতে থাকবেন, না মানলেও বলতে থাকেন, এই বছরে মানলো না আগামী বছর। এটা হচ্ছে কিরকম, এটা হচ্ছে মরিচা লাগা লোহার মতো, মরিচা লাগা লোহার উপরে আঘাত করতে হয়, আঘাত করতে হয়, একটু করে মরিচা ছুটতে 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 ক্লিন হয়ে যায়, তাই না? কিন্তু একটা বাড়ি দিয়ে যদি ছেড়ে দেন তো অল্প কিছুটা মরিচা ছুটবে আর বাকিটা থেকে যাবে। এই জন্য এই বছরে বললেন, হয়তো ছাড়লো না, কিন্তু একটু সন্দেহ হইলো যে কথা তো কেমন লাগছে যেন, এতদিন শবে বরাত করে আসছি আর এই শবে বরাত তো আমার ছেলে বা আমার ভাই বলছে সৌদি আরব থেকে যে নাই, তাহলে এটা নিয়ে চিন্তা করা উচিত। যাক, তারপরেও যখন সবাই করছে করিনি, এবছর বিদাতটা করলেন, আগামী বছর আবার বললেন এই মরিচার বিদাতের মরিচাটা, আবার আঘাত মারলেন, আবার যখন মারি দিলেন আর একটু মরিচা ছুটলো, আরে বারবার করে বলছে, তখন একটু পড়াশোনা করা উচিত, দেখি একটু শুনে দেখি, একটা সিডি পাঠালেন, একটা আপনি লিফলেট পাঠালেন বা একটা কিতাব পাঠালেন শবে বরাতের উপর,
তারপরে ধীরে ধীরে জং ছুটে যাবে, মরিচা ছুটে যাবে, সব বিদাত ছেড়ে দেবে। একদিনে না হইলেও, এক বছর না হইলেও, দু চার পাঁচ বছরে হবে। এই জন্য দাওয়াতের কাজ বন্ধ করতে হবে না সম্মানিত ভাতৃমণ্ডলী। আর যেটা নাই সেটা হচ্ছে ভাগ্য রজনী, এই সব শাবান মাসে নেই। ভাগ্য রজনী কখন? রমজান মাসে। প্রথম কথা, মানুষ সৃষ্টির, আসমান জমিন সৃষ্টির, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে তকদির লিখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সমস্ত তকদির, টোটাল তকদির লিখে দেওয়া হয়েছে। আর প্রতি বছরের তকদির সম্পর্কে এই এক বছরের মধ্যে কতগুলি লোক মারা যাবে, কতগুলি লোক জন্মিবে, কতগুলো লোক সুস্থ থাকবে, কত কে কে কী হবে, কার হতাহত হবে, কার রিজি কত, কার চাকরি ছুটবে, কার চাকরি লাগবে, কার রিলিজ হবে, কার এক্সিট হবে, সবগুলি তকদির। দুনিয়া দিন দুনিয়া, কে সৎ হবে কে অসৎ হবে, এগুলি হচ্ছে তকদির। যেই তকদির এক বছর ফেরেস্তাদেরকে জানিয়ে দেয়, রিজিক বন্টনের ফেরেস্তা, বৃষ্টি বন্টনের ফেরেস্তা মিকাইল, তাকে বলে দেওয়া হয় যে এক বছরে এত পরিমাণ বৃষ্টি দিতে হবে, সৌদি আরবে এত পরিমাণ বৃষ্টি, বাংলাদেশে ভারতে এত পরিমাণ বৃষ্টি, এইভাবে। হ্যাঁ, মালাকুল মতকে বলে দেওয়া হবে এই বছরে এতগুলি লোকের রোগ কবজ করতে হবে তোমাকে। এটা কখন হয়? এই অর্থে যদি ভাগ্য রজনী বলেন তো সেটা বছরে এক রাতে আছে। সেটা কখন? কদরের রাতে। কদর রাত কখন? শাবান মাসে না রমজানে? হ্যাঁ, রমজান মাসে। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয়ই আমি কোরআনে কারীমকে নাজিল করেছি, নিঃসন্দেহে আমি কোরআনে কারীমকে নাজিল করেছি। কখন? কদরের রাতে। আল্লাহ অন্য ভঙ্গিমাতে সূরা দুখানে বলছে ইন্না আনজালনা ফি লাইলাতি মুবারাকা, নিঃসন্দেহে আমি কোরআনে কারীম নাজিল করেছি বরকতের রাতে। যেটাই হচ্ছে কদর রাত সেটাই হচ্ছে বরকতের রাত, কারণ প্রথম কোরআন নাজিল শুরু হয়েছে অথবা প্রথম আকাশে নাজিল হয়েছে প্রথম কদরের রাতে। কদরের রাত ওইটাই হচ্ছে বরকতের রাত। আর এটা রমজানে না শাবানে? কেউ তো বলতে পারে যে এটা শাবানে তো হইতে পারে। এর খণ্ডন কিভাবে করবেন? 3 নম্বর আয়াত লাগান। দুটো আয়াত বললাম, একটা সূরা দোকানের আর একটা বললাম সূরা কদরের। তৃতীয় সূরা বাকার আয়াত লাগান। আল্লাহ কি বলছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন একটা মাস যেই মাসে উনজিলা ফীহি আল কোরআন, যাতে নাজিল হয়েছে কোরআন। কোরআন নাজিল হয়েছে কখন? রমজান মাসে। যদি ভাগ্য রজনী এটা হইতো তাহলে আমরা শাহরু শাবান, শাবান মাস আল্লাহ বলতে শাবান মাস বলেছেন। আচ্ছা, যেই রাতে কোরআন নাজল হয়েছে, যেই মাসে কোরআন নাজল হয়েছে, ওই রাত সম্পর্কে আল্লাহ সূরা দোকানে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাক ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ফিহা, এই রাত্রে, ইউফরাকু ফয়সালা করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয়, কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ হিকমতের কাজের। এই হিকমতের কাজের তাফসীর করতে গিয়ে তাফসীরকার বলছেন যে এই এক বছরের তাকদীর সম্পর্কে ফেরেশতাদের জানিয়ে দেওয়া হয়, যার যে দায়িত্ব আছে জানিয়ে দেওয়া হলো যে এই বছর এই কাজগুলি করতে হবে। যেমন প্রত্যেক বছরের সরকারি বাজেট থাকে, জানেন না? বাজেট থাকে না, আই ভাইয়ের এই বছরে এত টাকা ডিফেন্সে খরচ করব, এত টাকা শিক্ষা দপ্তরে খরচ করব, এত টাকা স্বাস্থ্য দপ্তরে খরচ করব, এইরকমই কোম্পানির আই ভয় থাকে যে এই বছরে এতটা ওয়ার্কার রাখবো, এত টাকা আমাদের এস্টিমেটে আয় করতে হবে, এত টাকা ব্যয় করতে হবে, এইরকমই। এমনকি ইসলামিক প্রতিষ্ঠান, আমাদের ইসলামিক সেন্টার এই বছরে এতগুলি, এবার প্রথম বছরে মিটিং হলো, আমাদের সমস্ত স্টাফকে নিয়ে এই বছরে আমাদের ইনকাম এতটা, সুতরাং এর বেশি আমরা খরচ করতে পারছি না এই খরচের মধ্যে, যার ফলেই আমাদের ইসলামিক সেন্টার পক্ষ থেকে প্রত্যেক দর্শে খাবার দিতে পারছে না, কারণ ওদের এস্টিমেটে যে আয়টা আছে সে আয়ের মধ্যে ওই সপ্তাহে একদিন এক এক ভাষাকে, বাংলা ভাষা একদিন দেবো, উর্দু ভাষা একদিন দেবো, আমার তামিল ভাষা একদিন খাবার দেবো, কোন দিন নেবেন? আমাদের বার কোন দিন নেবেন? মঙ্গলবার নেবেন, বুধবার নেবেন, না শুক্রবার নেবেন? আমরা দেখলাম যে শুক্রবার, প্রথম কথা আমাদের লোক সংখ্যা অনেক, প্রায় 300 মতো, তারপরে শুক্রবারে আমাদের লোকেরা যেসব দিনী ভাইয়েরা আসে ইসলামিক সেন্টারে, তারা সকাল আসে আর রাত 10টা পর্যন্ত থাকে, তাহলে তাদের খাবার দেওয়া বেশি জরুরি। পক্ষান্তরে বুধবারে মঙ্গলবারে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আসে, যদি একটু রাত্রে গিয়ে রান্নায় কষ্ট হতে পারে, আগে রান্না করে আসতে অথবা কষ্ট হয়, যাই হোক না কেন, ফ্যামিলিদের অনেক সময় কষ্ট হয় হোক, কিন্তু এই কষ্টটা মেনে নেওয়া যেতে পারে। কিন্তু জুমার দিনের আমাদের এত সংখ্যক দিনী ভাইদের, তার সারা দিন ধরে তারা দিন শিখতে আসে, তাদের কষ্ট মেনে নেওয়া যায় না, বুঝতে পারছেন না? জি হ্যাঁ, তো কি বলতে গিয়ে এই কথা বললাম? হ্যাঁ, আই সিদ্ধান্ত, সিদ্ধান্ত এক বছরে জানিয়ে দেওয়া হয়। কথা আর লম্বা করছি না, কথাতে কথা বেড়ে যাচ্ছে আর সময় শেষ হয়ে গেছে।
একটি কথা শেষখানে বলবো, সেটা হচ্ছে দিনের কাজে খরচ করতে হবে, ব্রেন বুদ্ধি খরচ করতে হবে, শারীরিক মেহনত খরচ করতে হবে, পয়সা খরচ করতে হবে, সময় খরচ করতে হবে। এই কথাগুলি আমার মনে রাখেন। ওয়াতাওয়াসাও বিল হাক্কে সূরা আসরের তাফসীর হচ্ছে এটা, আপনি হকের উপর আমল করবেন। ইল্লাল্লাযিনা আমানু ওয়ামিলুস সালিহাত, তাহলে ক্ষতিগ্রস্ত না, ঈমান ঠিক করেন, আমল ঠিক করেন, আর তারপরে সত্যকে মানুষের কাছে পৌঁছান। সত্যকে মানুষের কাছে পৌঁছাবেন, কেউ ব্রেন বুদ্ধি দিয়ে পৌঁছাইতে পারছেন, কেউ বক্তব্য দিয়ে পৌঁছাইতে পারছেন, কেউ লিখে পৌঁছাইতে পারছেন, হ্যাঁ কেউ শারীরিক মেহনত দিয়ে পৌঁছাইতে পারছেন, কেউ শারীরিক মেহনত দিতে পারছেন না, সময় নেই, হ্যাঁ বা শারীরিক মেহনত পরিশ্রম করতে পারবেন না, বোঝা উঠাইতে পারবেন না, কিন্তু আপনি সময় দিতে পারবেন, একটু সময় লাগাইতে পারবেন, কেউ না, এগুলো কোনোটারই সময় নেই, হয়তো ব্রেন বুদ্ধি অত নাই, হয়তো আর সময় অত নাই, ব্যস্ত ইত্যাদি, কিন্তু আমি পয়সা দিয়ে দিতে পারব। এইভাবে একজন আর একজনের জন্য পরিপূরক। দিনের খেদমতটা ওই রকমই যেমন পাঁচ ভাই কাজ করছেন, অথবা সমাজের পাঁচটা লোক পাঁচ রকম কাজ করছে, চাষি খাদ্য সরবরাহ করছে, তাঁতি কাপড় আমাদেরকে দিচ্ছে, কাপড়ের ব্যবস্থা দিচ্ছে, তাই না, ডাক্তার আমাদেরকে চিকিৎসা দিচ্ছে, এগুলো কথা আপনারা স্কুলে ছোট কাল থেকে পড়েছেন, তাই না। ওই রকমই দিনের খেদমতটা, ওই রকম আমার দ্বারা যেই খেদমতটা হবে হয়তো আপনাদের দ্বারা হবে না, কিন্তু আপনাদের দ্বারা যেই খেদমতটা হবে ওটা আমার দ্বারা হবে না, একেবারে ক্লিয়ার স্পষ্ট কথা। আপনারা যে যে কোম্পানিতে গিয়ে অথবা আপনার এলাকায় আপনার গ্রামে আপনার অঞ্চলে যেইভাবে আমাদের দাওয়াতটা পৌঁছে দিতে পারে, কোরআন হাদিসের দাওয়াতটা, সেটা আমার দ্বারা সম্ভব না যে আপনার গ্রামে গ্রামে গিয়ে অথবা আপনার দাল্লা সানায়াতে রুমে রুমে বিল্ডিংয়ে গিয়ে আমি পৌঁছতে পারি, এটা হয়তো আমার দ্বারা সম্ভব হবে না, হ্যাঁ, আর আমার কাজটা আপনাদের দ্বারা সম্ভব হবে না। অনেকে আছেন পয়সা দিতে পারবেন না, কিন্তু আলহামদুলিল্লাহ 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটির পরে বা ডিউটি ফ্রি থাকেন, ডিউটির মধ্যেও ফ্রি থাকেন, সুতরাং আপনি সময় দিতে পারবেন, এলম শিখার সময় দেন, এলম শিখার পরে অনেকের সাথে টেলিফোনে দাওয়াত দেন যে ভাই অমুক জায়গায় প্রোগ্রাম আছে, দাল্লা সানায়াতে প্রোগ্রাম আছে, আসেন, এই যে আগামীকালকে শুক্রবার, এই শুক্রবারে ইসলামী সেন্টারে আসেন, স্মরণ করিয়ে দিলেন, যেটা হয়তো আমার কাছে সময় নেই যে স্মরণ করিয়ে দেবো, অনেক ভাইয়ের কাছে হয়তো সময় নেই যে স্মরণ করিয়ে দেবো, কিন্তু আপনি সময় আছে স্মরণ করিয়ে দিতে পারবেন। অনেকের আজকাল মোবাইলে অফার আসছে, এই আল্লাহর নিয়ামতটাকে নেকির কাজে লাগান, ফ্রি অফার, 10 টাকা 20 টাকা ভরলেন, চলে আসলো 50 টাকা 100 টাকা, আসছে না জানা আছে না, এই টাকাটা কি আপনি ফালতু কাজে বা ফালতু কথাতেও ব্যয় করতে পারেন, কোনো নেকি পেলেন না। কিন্তু একদিকে ধরলেন অনেক ভাইদেরকে যাদেরকে চিনি, টেলিফোন করা শুরু করলেন, কালকে আসছেন তো, স্মরণ করিয়ে দিচ্ছি, কালকে কিন্তু দর্শে আসবেন, তফসিরের দর্শটা ছাড়বেন না, হাদিসের দর্শটা ছাড়বেন না, এই আরবি ক্লাসটা হয় এটা ছাড়বেন না, কিন্তু কোরআন শিক্ষা হয় আসর পরে ওইটা চলে আসবেন, হ্যাঁ আজকে ধরলেন মাগরিব থেকে ইশা পর্যন্ত সময় ডিউটিও নাই, ফ্রি আছেন, আর আধা ঘন্টা এক ঘন্টা যতগুলি বন্ধু মহল আছে সবকে একটা একটা করে টেলিফোন করে বা পরিচিত লোক আছে, আসেন দাল্লা সানাতে প্রোগ্রাম আছে, আসেন, দেখেন সময় দিলেন, আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, ফ্রি অফার অনেকের আছেন, আপনার এসছে দিনের কাজে ব্যয় করলেন। দান খায়রাত দুই রকম, একটা দান খায়রাত হচ্ছে সীমিত দান খায়রাত, আর একটা হচ্ছে সীমিত না আনলিমিটেড দান খায়রাত। লিমিটেড সীমিত দান খেরাত চাইতে যেটা সীমিত নাই, সীমাহীন দান খেরাত, তার ফল অনেক দূর পর্যন্ত, হ্যাঁ আনলিমিটেড, সেই দান খেরাতে বেশি সওয়াব রয়েছে। এই দুটো কথা শুধু বলে আমার আলোচনা শেষ করে দেব। আপনি একটা লোককে একবার 10 রিয়াল দিলেন, গরিব মানুষ আর ফুটপাথে কষ্ট করছে, যা 10 রিয়ালে তুমি হোটেল থেকে খাবার খেয়ে চলে আসো। আজকাল অনেক জায়গায় দেখবেন লোকজন একামা নেই, কিছু নেই, আর আপনার ইয়ে পাচ্ছে না, আউট পাস পাচ্ছে না, পড়ে আছে, বসে আছে, 10 রিয়াল দিলেন আর যাও খেয়ে নাও, যাও অভাব আছে, অথবা এই টাকা দিয়ে তোমার প্রয়োজন সেরে না, হ্যাঁ 2 রিয়ালে একটা পানি কিনে দিলেন আর সারাদিন আর রোদরে কাজ করছে, নিয়ে গিয়ে পানি দিলেন, জুস দিয়ে দিলেন। আমি অনেক সৌদি ভাইদেরকে দেখি, ভালো মানুষ আছে, সুবহানাল্লাহ, ভালো একবার নতুন গাড়িতে এসছে আর রাস্তায় ক্লিন করছে, দুপুরবেলা বা বিকালবেলা আসছি অথবা যাচ্ছি, দেখছি রাস্তায় দাঁড়িয়ে গেল ওই ক্লিনার পাশে, আর গাড়ি থেকে গ্লাসটা খুলে 2-3টা জুস অথবা একটা জুস বা একটা পানি দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এত ভালো মানুষ সমাজে আছে, সমাজে আছে। এটুকু করলেন, পানি দিলেন, এটাতে একটা বোতল, একটু আগে বললাম যে একটা নেকি করলে 10 পাবেন, এটা কমপক্ষে, কিন্তু আর বেশি, বেশি কত, 100, এর চাইতে বেশি
700 এই আয়াতটা শুধু শুনিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল বলেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওদের দৃষ্টান্ত যারা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে, কামাসালে হাব্বা একটা দানার মতো, একটা বীজের মতো, আম্বাতাত সাবআ সানাবিল একটা বীজ বপন করলে যে থোরটা হয়, আমরা থোর বলি, কি বলেন আপনারা জানেন, আরে শীষ তো একটা হলো, ও কয়েকটা শীষ বের কয়েকটা খোঁচা থোর বেরোলো, তারপরে ওতে দেখলেন যে সাতটা হলো, একটা দানা থেকে কি হলো সাতটা হলো, আম্বাত সাবআ সানাবিল ফি কুল্লি সম্বলা প্রত্যেকটা শীষে, এক একটা শীষে কতটা করে দানা হলো, মিয়া তো হাব্বা, আল্লাহ বলছেন 100টা দানা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নেকির ক্ষেত্রে 100টা দানা, আপনার জমিতে 100টা দানা নাও দিতে পারে, কিন্তু আল্লাহর জমিনে নেকির ময়দানে কত দানা দেবে, একটা নেকি করলেন, একটা টাকা খরচ করলেন, সাতটার মতো হইলো, হ্যাঁ কামাসালে হাব্বাতিন আম্বাদা সাবা আসান, আর প্রত্যেকটাই ঠিক করলে সম্বুলাতিন মিয়াত হাব্বা 100টা করি, তাহলে কত হয়ে গেল, একটা দানা থেকে 700 হইলো। আল্লাহ বলছেন 700তে শুধু রাখবো না, ওয়াল্লাহু ইউদাইফু লিমাইয়াশা, আল্লাহ আরো প্রবৃদ্ধি করেন, আরো বাড়িয়ে দেন, লেমাইয়াশা যার জন্য চান, ইখলাসের সাথে, অভাবের সময় নিজের গরজ আছে, নিজের প্রয়োজন আছে, না আমি 10 রিয়াল না ব্যয় করে, আমি নাস্তায় 5 রিয়াল খরচ না করে, 1 রিয়ালে স্যান্ডউইচ, 1 রিয়ালে জুস, 2 রিয়ালে নাস্তা করবো, আর বাকিটা আমি দান করবো, অসুবিধা নেই, 5 রিয়াল 10 রিয়াল 20 রিয়াল পর্যন্ত নাস্তা করছে মানুষ, এক একজন কিবদার হোটেলে গিয়ে 20 রিয়ালে নাস্তা করছে, আমি জিজ্ঞেস করলাম এক ভাই আমাদের কিবদায় আছে, বলছে 20 রিয়াল নাস্তা লাগে এক প্লেটে, আর আপনি 2 রিয়াল নাস্তা করতে পারেন, তাহলে বাকি টাকাটা আমি বাড়াবো, এইভাবে বাড়াবো, আমার ওই 700 বা আল্লাহ ইউদাইফ, এই যে আপনার ইখলাস, আপনার নিয়ত, আপনার লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টি কামনা, আখেরাত সম্পর্কে চিন্তাশীল, দুনিয়া থাক আমার পেছনে কোনো রকম চললেই হইলো, সেই জন্য আল্লাহ বলছেন 700 বেশি বাড়িয়ে দেবো, এটা হলো লিমিটেড, তারপরেও লিমিটেড ও অনেকটা আনলিমিটেড, আর একটা আনলিমিটেড বলছে সেটা হচ্ছে সেই নেকির দ্বারা যদি অনেকে উপকৃত হয়, আপনার দান একটা পেটে খাওয়াইলেন পান করাইলেন ওই লোকটা উপকৃত হলো, ঠিক কিনা, একটা গরিবকে খাওয়াইলেন ওই লোকটা উপকৃত, ওর পেট ভরলো, ওর পিপাসা মিটলো, ওর ফায়দা হলো, ঠিক না, এর বেশি কিন্তু ফায়দা হলো না, খুব বেশি ওই লোকটাকে সুস্থ রাখলে রুজি রোজগার করবো, ওর ছেলে মেয়েগুলোকে টাকা পয়সা পাঠাইতে পারবে, বাপ মাকে টাকা পয়সা, এতটুকু ফায়দা আর হইলো, একটু চিন্তা করেন, কিন্তু এই টাকাটা আর এক খাতে যদি খরচ করেন সেটা হচ্ছে আল্লাহর দিনের দিকে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দিনের খেদমতের জন্য, একটা সিডি ওই আমাদের খবর ভাইরা একটা সিডি, সেই গত শনিবারে গেলাম খবরে বক্তব্য করতে, তো মাশাআল্লাহ লোক মসজিদে, জামা মসজিদে শুভে খাতে অনেক লোক ছিল, তো দেখলাম যে সিডি বিতরণ করলো, তা আমাকে বেশ কিছুটা বেঁধে দিয়েছে আপনাদের জন্য কিছু, ওদের মধ্যে ওই 5টা বিষয়ের মধ্যে একটা সবাই বরাত আছে, রজব সাবানের বিধান, ধরেন এই কিতাবটা একটা সিডি, ধরেন এই সিডিটা আপনি বা এই কিতাবটা 2 রিয়ালে 3 রিয়ালে 5 রিয়ালে কিনলেন, কেনার পরে একজন মুসলিমকে দিয়ে দিলেন যে নামাজ পড়ে না, একজন মুসলিমকে দিলেন যে কবর মাজার পূজা করে ওটা কি ইসলাম মনে করে, যেই ব্যক্তি পীরের মুরিদ হয় ওটা কি ইসলাম মনে করে, পীর না ধরলে জান্নাত পাবো না, যেই ব্যক্তি সবাই বরাতে হালুয়া রুটি খাওয়াটাকে ইসলাম মনে করে, হ্যাঁ সবাই বরাতের উৎসব করা কি ইসলাম মনে করে, এইরকম অনেক শিরক বিদাত আছে অথবা অনেক পাপ আছে, একজন হয়তো পাপ পাপ জেনা করে বা বিচার করে অথবা আবুলু ফিল্ম দেখে, ওর আখলাক চরিত্র গঠন হয়ে গেল, নামাজটা ঠিক হয়ে গেল, ওর আকিদা ঠিক হয়ে গেল, বিদাত ছেড়ে দিল, এই রকমের সংশোধন হইল, ও যখন সংশোধন হইল ওকে একা সংশোধন হবে, চুপ থাকবে বলেন দেখি, বরং যারা গোমরাহি থেকে হেদায়েত হচ্ছে আমাদের চাইতে বেশি সোচ্চার, আমাদের চাইতে বেশি, তারা কিন্তু তাদের রক্ত বেশি গরম, লোকজন শিরক করে বিদাত করে গোমরাহ হয়ে মরে যাচ্ছে, আর বসে থাক আমরা, বসে থাকার সময় আছে, ওই দেখেছি তো এক ভাই বলছে আবু সারা জাযাহুল্লাহ খাইরান, তিনি বলছেন যে আমি দেখলাম আর দেশে গিয়েও বেশ কিছু দায়ী আলেম ওলামাদের সাথে কথা বললাম, বলছে ভাই বসে থাকার সময় নেই, জাতি শিরক বিদাত করে ইসলামের নামে জাহান্নামে চলে যাচ্ছে, আর বসে থাকার সময় আছে, বেরোন আল্লাহর রাস্তায়, দিনের খেদমতে খরচ করেন, দিনের খেদমতে সময় ব্যয় করেন, মেহনত করেন, পরিশ্রম করেন, একটা তরিকা তিনি শুরু করেছেন কুয়েতে, ইউএসবি নিয়ে লিমোজিন চালানো নি, ওই যারাই গাড়ি চালায় আর বাংলাদেশি, যে ভাই এটা 4 দিনার লাগে, 4 দিনার মানে কাছাকাছি 40 রিয়ালের বেশি, 50 রিয়ালের বেশি, এই 40-50 রিয়াল আর 4 দিনার এটা নিয়ে যান, আপনি শুনবেন, শোনার পরে যদি ভালো লাগে তো আমার মোবাইল নম্বরটা রাখেন, পয়সাটা কোনো সময় দিয়ে দিন,
আর যদি শোনার পরে ভালো না লাগে তাহলে আপনি মাফ করে দিলাম, এখন থেকে পয়সা লাগবে না। কত সুন্দর তরিকা, এই তরিকা ওইখান থেকে শিখে এলাম। এটা আমারও প্রেরণা ছিল না এরকম যে একজনকে ফ্রি দিয়ে দিলাম আর তারপরে বললাম যে ভাই যদি শুনে ভালো লাগে। অনেক সময় সব ফ্রি করতে পারিনি, সবটাই ফ্রি করতে পারিনি, কিন্তু দেখলাম যে যে পয়সা দিতে মোটেই রাজি না তার জন্য ফ্রি। তো ঠিক আছে, আপনি ফ্রি নিয়ে যান, যদি ভালো লাগে তো পয়সাটা দিয়ে দুরিয়াল কিতাবটার দাম, যদি ভালো লাগে তো দামটা দিয়ে, আর ভালো না লাগে তাহলে অসুবিধা না, অন্য কাউকে দিয়ে দিন, আর কাউকে কিতাবটা দিয়ে দেন না, পয়সা লাগবে না। নতুন তরিকা শিখলাম ইসলামের দাওয়াতের। এর মাধ্যমে কি হলো, একটি লোক হেদায়ত হলো, এক লোক হেদায়ত হলো, আরো কত লোক হেদায়ত হলো। শুধু তার পরিবারের না, তার শ্বশুর পরিবারকে ছাড়বে না, তার মামার বাড়ি যাবে, নানার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি যাবে, ওদেরকেও গিয়ে হক কথা, কোরআন হাদিসের কথা বলবে, ইসলামের কথা বলবে, নামাজের কথা বলবে। এইভাবে দেখা যায় বাংলাদেশের সকল মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে, সকল মানুষ পরহেজগার হয়ে গেছে, সকল মানুষ বা অধিকাংশ মানুষ নামাজি হয়ে গেছে, অধিকাংশ মানুষ কাবিরা গুনাহ ছেড়ে দিয়েছে, অধিকাংশ মানুষ তাওহীদ প্রতিষ্ঠাকারী হয়ে গেছে, অধিকাংশ মানুষ দিন ইসলাম বুঝতে শিখেছে, চোখ খুলেছে, শিরক বিদআতকে চিনতে শিখেছে। সুতরাং আর ধোকা দিয়ে রাখা যায় না, যে মুরব্বিদের কথা মেনে নিতে হবে, খাতায় বুজুরগান গ্রেফতার খাতাস, বড়দের ভুল ধরাও ভুল, এ কথা বলে চোখে ধুলি দিয়ে রাখা যায় না। দলিল বুঝতে হবে, কোরআনে আছে কিনা, রসুলের হাদিসে আছে কিনা বুঝতে শিখেছে জাতি এখন, এই জাতিকে আর অন্ধকারে রাখা যায় না। আল্লাহ পাক এইভাবে দেখবেন যে ঘরে ঘরে দিন ইসলাম পৌঁছে যাবে। এখনই রাস্তায় আসছিলাম, আর আমাদের সাথে ওই এই ভাই আছেন, জেদ্দা থেকে গোটা রাস্তা, ওই শিকক থেকে আসতে এখান পর্যন্ত গোটা রাস্তাটাই ওই জেদ্দার এক ভাইয়ের সাথে কথা বললাম। বলছে যে শেখ, এখন গ্রামে 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 বক্তব্য রাস্তায় চায়ের দোকানে চলছে, বক্তব্য চলছে, আলহামদুলিল্লাহ, তৌহিদের বক্তব্য, সুন্নতের বক্তব্য চলছে, লোকে শুনছে। তো এইটা জন্য মেহনত করতে হয়েছে, আর একজনের মেহনত না, কেউ নিয়ে গিয়ে পৌঁছিয়েছে, কেউ ওইটার পয়সা দিয়েছে, একজন হয়তো পয়সা দিয়েছে, পৌঁছাতে পারেনি, এখানে হয়তো পয়সা দিয়ে দিয়েছে, যান নিয়ে যান অসুবিধা, আরেকজন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে একজন রেখে দিয়েছে, হয়তো আরেকজন বিতরণ করেছে, তাহলে কত লোকের মেহনত লাগলো। এর মাধ্যমে, এই দান খেরাতের মাধ্যমে অনেক লোক উপকৃত হলো। এই আনলিমিটেড সব, যত লোক হেদায়াত হবে তত আপনার নেকি বাড়বে। প্রথম জায়গা থেকে শুরু হয়েছে নেকি, আর প্রথম জায়গা হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম জায়গা আমি আপনি নয়। কিন্তু অনেকে আবার এটা ভেবে বসে থাকে, প্রথম কে, কেন্দ্র, কেন্দ্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন লোক যদি সহি নামাজ পড়ে প্রথম এক ভাগে নেকি পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন লোক শিরিক থেকে বিদআত থেকে তওবা করে, পাপ থেকে তওবা করে, এক ভাগ নেকি কে পাচ্ছেন, প্রথম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত নেকি তাহলে নবীর কাছে পৌঁছেছে এইভাবে। আর আপনি যত মেহনত করতে পারবেন আপনার মাধ্যমে যত লোকের ফায়দা হবে, আপনার টাকা দিয়ে যত লোকের ফায়দা হবে তত বেশি আপনার কাছে নেকি পৌঁছিতে থাকবে। সুতরাং এই এই জন্য কিছু প্রয়োজন আছে, সময় দেওয়ার, খরচ করার, পয়সা দেওয়ার। আমাদের দিনী ভাইরা যারা এখানে খরচ করছেন তাদের সাথে একটু সহযোগিতা করেন। আল্লাহ বলছেন ওয়াত্তা আওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, নেকির কাজে আল্লাহ ভীরুতার কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো। ওয়ালাউ তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনহার কাজে আর সীমা লঙ্ঘন বাড়াবাড়ির কাজে, পাপের কাজে কারো সাহায্য করিও না। চাঁদা চাইতে এসছে আওয়ামী লীগ আর বিএনপি, এক পয়সা দেবেন না। চাঁদা চাইতে আসছে বৈশাখী মেলার, এক পয়সা দেবেন না। চাঁদা চাইতে এসছে মাজারের আর খানকাহের, এক পয়সা দেবেন না। চাঁদা চাইতে এসছে বিদাতি মাদ্রাসার, এক পয়সা দেবেন না। কিন্তু যদি আপনাকে কেউ বলে যে ভাই আমরা দিনের কাজ করছি, দিনের দাওয়াতের কাজ করছি, আর সেখানে অনেক দিনই ভাইয়েরা আসেন আর দীর্ঘক্ষণ ধরে বসে থাকেন, এখন যদি না খেয়ে চলে যান তাহলে কি, আবার পাকশাকের একটা টেনশন আছে, সকালে আবার ডিউটি অনেকের আছে, সুতরাং হয়তো অনেক লোকই আসবে না। এই জন্য আসবে না যে খেতে আসে, এটা নয়, কখনো না। কিন্তু এরপরে গিয়ে আবার পাকশাক রাত 11টা বাজলো যেতেই, আর তারপরে পাকশাক শুরু করবো, তো ঘুমাবো কখন, আর ফজরটা ধরবো কি করে, একজন নামাজি মানুষের জন্য খানিকটা চিন্তার বিষয় এটা। সুতরাং এসা পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় যাতে করে ফজরে উঠতে পারি, ঠিক না। তাহলে দিনের কথা অনেকে শুনতে আসলো না, কিন্তু একটু খাবার ব্যবস্থা দিয়ে দিলে দিনের কথাও শুনে এলো, আর খাওয়া দাওয়া এখানে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ চলে গেল। আর এর মাধ্যমে কত লোক হেদায়েত হলো। আমাদের বেশ কিছু ভাইয়েরা আছেন, বছর একদিনের শুধু সিগারেটের বক্তব্য শুনে সেই দিনই সিগারেটের প্যাকেট ভেঙে ফেলেছে, আমাকে এসে বলেছে। একদিনের বক্তব্য, দাড়ির বক্তব্য শুনে সেই দিনে দাড়ি রেখেছি। আমি কখনো কোনো লোককে বলে যে আপনি দাড়ি রাখেন, আপনি সিগারেট বন্ধ করে দেন, এ ব্যক্তি এইভাবে ডাইরেক্ট সরাসরি বলিনি, কারণ জানছি যে ওর এর চাইতে বড় রোগ থাকতে পারে, এর চাইতে বড় ব্লু ফিল্ম দেখা থাকতে পারে, এর চাইতে রোগ থাইল্যান্ডের জুয়া থাকতে পারে, এর চাইতে রোগ ফজর নামাজ ছাড়ে। তাহলে এখান থেকে শুরু করে দিয়ে টাকানার নিচের কাপড় দিয়ে শুরু করে দিলাম, দাড়ির কথা দিয়ে শুরু করে দিলাম, দিয়ে হয়তো বড় রোগই তার সারলো না, অথচ বড় বড় রোগ তার মধ্যে ধরা আছে। সুতরাং ধীরে 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 দিন ইসলাম শিখুক, দিন ইসলাম শিখার ক্ষেত্রে আগ্রহী হোক,
আর তারপরে দেখবেন ওই ব্যক্তি দিনের বীর মুজাহিদ হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের দোয়া কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে দিনের কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন। একটি আয়াতে মর্মে পাঠ করেছিলাম, আল্লাহ পাক বলছেন দাওয়াতের কাজে যারা খরচ করেন সময় ব্রেন বুদ্ধি আর শারীরিক মেহনত আর টাকা পয়সা, আমান আহসানু কাউলা মিম্মান দা ইলাল্লাহ, যারা আল্লাহর দিনের দাওয়াতের কাজ করে ওদের চাইতে ভালো কথা আর কারো হয় না। সবচেয়ে ভালো কথা যারা আল্লাহর দিনের দিকে ডাকে। সুতরাং দিনের দাওয়াতের কাজ হচ্ছে, কোরআন ও হাদিসের দাওয়াতের কাজ হচ্ছে, এতে অংশ নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অশেষ নেকি দেবেন। এবং শুধু এখানে নয়, দেশে গিয়েও আপনি দিনের কাজে অংশ নেন, যেখানে থাকবেন সেখানে দিনের কাজ করেন, যাতে আল্লাহ পাক রব্বুল নেক বান্দাদের মধ্যে শামিল করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আমাদের রিজিকে যেন বরকত দান করেন, আল্লাহ পাক রব্বুল দিনের কাজে আমাদের ব্যয় করার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আমাদেরকে শিরক বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, শাবান মাসের বিদাত থেকে আল্লাহ পাক মুসলিম সমাজকে আমাদের দেশের মানুষদেরকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন, শাবান মাসের সুন্নতি কাজগুলি আল্লাহ পাক রব্বুল করার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের রজব শাবানে বরকত দান করেন, আর সহি সালামত আমাদের রমজানে যেন পৌঁছিয়ে দেন, আর রমজান মাসে আল্লাহ পাক সিয়াম কিয়াম নেক আমল যেন তৌফিক দান করেন, কোরআন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক লাইলাতুল কাদার পড়ার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাত নসিব করেন, আল্লাহ পাক আমাদের যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক যেন শিফা দান করেন, সুস্থতা দান করেন, যেসব ভাই বোনেরা সারা মুসলিম বিশ্বে রয়েছে মমিন মমিনাত আর তারা পেরেশানিত রয়েছে, বালা মুসিবত রয়েছে, আর্থিক সংকট রয়েছে, আল্লাহ বালা মুসিবত যেন দূর করে দেন, রিজিকে যেন বরকত দান করেন, যারা ইন্তেকাল করেছেন ঈমানের অবস্থায় আল্লাহ তাদের রুহের মাগফিরাত করেন, গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে যেন সুস্থ রাখেন, আমাদের ইবাদত বন্দেগীর যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদের নেক আকীদা নেক আমল যেন কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।